यताक्ष विश्वम्भरो द्विजभरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सावृताय स्वपुत्राय सकलत्रायति नमः कस्तुरीतिलकं ललाटपटले वक्षस्थले कोऽस्तु भसाग्रेवरमुक्तिकङ्करतले करे कङ्कणं सर्वङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चुरामणि जयतां सुरत पंगर मम मंदर मतेर गति श्री राधा मदनमोहनो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी त्वं नमामि हरि प्रिय वृंदावने स्थानं दहि कृष्ण भक्तिं पदाव जये गोपी भावं दहि देवी ായ നമസ്കൃത് നരഞ്ചൈവ നരത്തീ സരസ്വതീ വ്യസ തജയ മുദ यं प्रव्रयन्तमनुपेतमपेतकृत्यं दैपायनविरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरबोभिनेदुस्तं स्तं मुनिमा नतोऽस्मि রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট এই ছয় গোসা করিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না ीष्टोपुरं श्रीमद्गौरप्रिया लोकनाथ पदाब्ज षट् राधाकृष्ण राधाकृष्णरसन्मत् वन्दे श्रीमन्नरोत्तमा कल्पतरुभ्यश्च कृपाशभ एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मो गंगरेतिवा चालम पंगम लंगयते गिरी यत कृपाहीतमहंग वन्दे परमानंद माधवम हरि भक्ति पराजीच हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवेता वा तेषां नित्यो नमो नमः दुर्गमे पथिमेन्धस्य खलत्पादगतेर्मुहुः स्वकृपायष्टिदानेन संतो संतो यबलम बनो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 शिगरुनिताय गौर्षितानाथप्रमानन्दे हरिहरिवो हरि हरिवो हरि हरिभो श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्ता শ্রীচৈতন্যচিম শ্রী গোরাঙ্গো নিত্রিত্র গদা ধর শ্রী সি গোর্ভক্ত

নাম নাম কারি বহুদা নিজই সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে কাল এতাদৃশে তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুর দুর্দৈব মিদ্রিশহাজনী নানুর কলিযুগ পাপন অবতার পরম করুণ বরুণালয় অহইতুকি কৃপাকারী ভক্তবাঞ্ছা পূর্ণকারী নদীয়া বিহারী শ্রী গৌরহরির অপার অনন্ত অসীম অনুকম্পায় শ্রী শ্রী গৌরকথা রসা স্বাদী অদ্য তৃতীয় দিবসে সান্ধ্যকালীন অধিবেশনে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ বৃন্দারণ্য নিবাসী শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীচরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক মহাগ্রন্থ রত্নে শ্রী গৌরলীলার সাক্ষাৎকারক্রমে অন্তলীলার বিংশ পরিচ্ছদে শ্রীমন মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকম আস্বাদনে অদ্য দ্বিতীয় শ্লোক নাম নাম ওকাডি বহুধা, নিজই সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণইন কাল এতা দৃষ তব কৃপা ভগবন, মমাপি দুর্দইব মেদৃসি মিহাজনী নানু গত দিিবস। আমরা চিত্তদর্পণ মার্জনম শ্লোকে যে পৃথক পৃথক সাতটি বিশেষণ আর এই সমস্ত বিশেষণগুলি পূর্ণ হবে একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা তা কিঞ্চিত আস্বাদনে আমরা প্রয়াসশীল হয়েছিলাম অদ্য প্রভু সংসারে অনর্থগ্রস্ত জীব যে জীব কৃষ্ণ ভুলে বহির্মুখতা স্বভাব গুণে এই ভবকূপে এসে পড়েছে এমন অনর্থগ্রস্ত জীবের কি দশা সেই স্থানে প্রভু নেমে এসেছেন আর দৈন্যের সাগরে তিনি নাম প্রভুর নিকটে এমনই আরতি উৎকণ্ঠা প্রকাশ করছেন আর তাই হল শিক্ষা স্টক দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন নাম নামকারী বহুদা নিজই সর্বশক্তি স্তত্রার পিতা শ্রী ভগবানের নাম ভগবান যেমন নিত্য শাশ্বত সনাতন চিরন্তন আজকে নতুন নন অনাদিকাল থেকে তিনি আছেন তিনি যেমন আছেন তার নামও তেমনি আছেন চিরকালই আছেন তবে অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার তো সেই কারণে বিভিন্ন জনের বিভিন্ন রুচি অনুসারে বিভিন্ন নামের অবতারণা কৃষ্ণ রাম নৃসিংহ নারায়ণ সবই বিষ্ণু নাম ভগবানেরই নাম যার যেই নামে অভিরুচি তো এই নয় যে পূর্বে নামের মধ্যে শক্তি দেওয়া ছিল না ইদানিং শক্তি দেওয়া হয়েছে নাম নামকারী বহুদা নিজই সর্বশক্তি স্তত্রার্থিতা নিজের সমস্ত শক্তি এই নামের মধ্যে দেওয়া হয়েছে পূর্বে ছিল না এখন দেওয়া হয়েছে তা কিন্তু নয় নামের মধ্যে চিরকাল শক্তি আছে চিরকাল শক্তি থাকা সত্ত্বেও সত্য ত্রেতা আদি 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 যুগে দেখা যায় যে অন্যান্য উপাসনায় সেই সময়কালের শ্রেষ্ঠ যে মানুষ করেছেন যদিও শাস্ত্রে বলা আছে কৃতে যধ্যয়তী বিষ্ণু ত্রেতাাং যজতি মখই দ্বাপারে পরিচর্যাং কলৌ তদ্ধি কীর্তনাত এটা যুগ বিচারে কোন যুগের কেমন ধর্ম উপাসনা পদ্ধতি কেমন সেটা নিরূপণ করা হয়েছে অন্যান্য যুগে ধ্যান কিংবা যজ্ঞ এ সমস্ত উপায় থাকলেও কলিযুগের জীবের দ্বারা তা সম্ভব নয় কারণ স্বাভাবিকভাবেই কলিযুগের জীবের আয়ু হচ্ছে অল্প প্রায়ই না অল্প আয়ুষ তাতে মন্দ বুদ্ধি মন্দ ভাগ্য একটাও সদগুণ কিছুই নেই যদি বুদ্ধিটা ভালো হতো ভাগ্যটা মন্দ হতো তাও না হয় চলতো আবার মন্দ বুদ্ধি ভাগ্যটা ভালো তাও চলে কিন্তু দুটোই যে খারাপ এমন জীবের কি উপায় কিন্তু উপায় তো কিছু একটা করতে হবে তাই নিরূপণ করে দিয়েছেন যে এই যুগে জীবের না মন্ত্র উচ্চারণে শুদ্ধতা না বস্তুর শুদ্ধতা কোনোই পাবে না এই কারণে শুধুমাত্র হরি হরিনাম কলৌ তৎ নাম কীর্তন কলিযুগে সেই প্রভুরই নাম সংকীর্তন সংকীর্তন সম্বন্ধে আমরা জেনেছি পূর্বেই তো বিশেষ আদর আদরপূর্বক প্রীতি সহকারে স্নেহযুক্ত হয়ে প্রভুর নাম কীর্তন করাটাও সংকীর্তন শুধুমাত্র বহুজন মিলে খোল করতাল সহযোগে কীর্তন করাটাই যে সংকীর্তন তা নয় এটাও সংকীর্তন অবশ্যই কিন্তু এটাও সংকীর্তন সম্যকর রূপে কীর্তন সংকীর্তন তো যাই হোক প্রভু তার অবস্থান নিত্য আর তার নামও নিত্য গোস্বামীচরণ বলছেন নাম বিগ্রহ স্বরূপ তিনে একরূপ তিনে ভেদ নাই তিন রূপ ভগবানের নাম তার শ্রী বিগ্রহ এবং তার যে সাক্ষাৎ স্বরূপ কোনো কোনো বিষয়ে কোনো জনের থেকে কোনটা বিকৃত কারণ গুরুদেব দিয়েছেন নাম নাম দিয়েছে মানে নামিকে দিয়েছেন আর যিনি নামিকে পেয়েছেন তার পাওয়ার কি বাকি আছে জীবনের সর্বস্ব তার চরণে সমর্পণ করলেও শিষ্য চিরকাল তার নিকটে ঋণী সাক্ষাৎ গৌর গোবিন্দকে দিয়েছেন গুরুদেব আর কাকে চাই অপরাধ আছে তাই তার মহিমা বুঝতে পারি না সেটা আমার দোষ কিন্তু গুরুদেবের দানেতে দেয় বস্তুতে কোনো দোষ নেই ত্রুটি নেই তো নাম আর বিগ্রহ আর স্বরূপ নাম বিজ্ঞানাচার্য আচার্য প্রভুপাত কানুপ্রিয় গোস্বামী চরণ বলছেন যে বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না চোখে দেখা আর নামের মাঝে নামি আছে মধুর রূপে আঁকা বোঝা যায় ছোট্ট ওই পোস্তর দানার থেকেও ছোট্ট অত বড় বট তার ছোট ছোট ফল আর এক একটা ফলে কত সহস্র বীজ কত ছোট ছোট দানা প্রত্যেকটা দানার ভিতরে ওই রকম বড় বড় একটা করে বট গাছ আছে চোখে তো কই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বলে বিশ্বাস করব না বলা যাবে না ওটা পাখি যখন খেয়ে নেয় আর যেখানে মাটি নেই জল নেই এমন জায়গায় তার বিষটা ত্যাগ করে সেই স্থানেও অমন মহিরুহ আকার ধারণ করে বিশাল বৃক্ষে পরিণত হয়ে যায় হয় কি না তো বীজের মধ্যে সেই বৃক্ষ আছেই দেখা যায় না বীজের মধ্যে বৃক্ষ আছে যায় না চোখে দেখা তেমনি নামের মাঝেই নামি আছে নাম আর নামি ওই বোঝানোর জন্য আসলে একটি বাচ্চ আর একটি বাচক রূপ কৃষ্ণ পাদ কৃষ্ণ নামাষ্টকমে বলেছেন বাচ্চ বাচকম ইত্যু দেতি এই যে বাচ্চ আর বাচক বাচ্চর থেকেও বাচককে বেশি প্রিয় বেশি কাছের বলে মনে হয় বাচ্চকে নিকটে পাবার নামিকে নামিয়ে আনার পদ্ধতিই নাম এমন সেই নাম করুণাময় বিজয়ের মধ্যে বৃক্ষ আছে যায় না চোখে দেখা নামের মাঝে নামি আছে মধুর রূপে আকা। এমনই নাম আর বিগ্রহ কবিরাজ গোস্বামী চরণ এই বিগ্রহ বিষয়ে বলেছেন বিগ্রহ ন তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মহাপ্রভুর নিজ মুখোক্তি আর সেই বিগ্রহ হয়ে তিনি কথা বলছেন যখন ছোট বিপ্র বললেন বিগ্রহ কোনোদিন যেতে পারে তুমি আমাকে যেতে বলছো সাক্ষী দেবার জন্য আসলে দুই ব্রাহ্মণ যেই ব্রাহ্মণ দয় তীর্থযাত্রায় বেরিয়েছিলেন একজন কুলীন বৃদ্ধ ব্রাহ্মণ অপরজন হচ্ছে তার থেকে নিম্ন বর্ণের ব্রাহ্মণ তো ছোট ব্রাহ্মণ বয়স্ক বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণকে যাত্রাকালে খুব সেবা করেছিলেন আর সেবাতে সন্তুষ্ট হয়ে বৃন্দাবনে সাক্ষাৎ গোপাল মন্দিরে গোপালজির সামনে তিনি প্রতিজ্ঞাপূর্ব গোপালকে সাক্ষী রেখে নিজ কন্যাকে এই ছোট বিপ্রের হাতে সম্প্রদান করবেন যদিও ছোট বিপ্র কখনোই নিজের মুখে তা চাননি বা বলেননি কিন্তু তিনি প্রসন্ন হয়ে দেবেন বরং এ কথাই ছোট বিপ্র বলেছেন আপনি তো এখানে বলছেন বটে কিন্তু আপনার পরিবারের আরো অনেকজন সদস্য আছে তারা যদি অস্বীকার করে বড় তিনি বললেন না না আমার কন্যা আমি যাকে দেব সেটাই শেষ কথা এখানে কার কি বলার আছে বারবার সাবধানতা করার সঙ্গে সাবধান করার সঙ্গে সঙ্গেও তিনি একই কথাই বললেন তো যাই হোক পরবর্তীতে ফিরে আসলে আর এই বিষয়ে কোনো কথা বলে না ছোট বিপ্র এসে বড় বিপ্রকে বললেন কি হে আপনি যে কথাটা বলেছিলেন বিবাহ প্রসঙ্গ সেগুলি কি বিস্মরণ হয়ে গেলেন আমি কন্যা গ্রহণের জন্য আপনাকে স্মরণ করাতে আসিনি আপনি ভগবানের নিকটে প্রতিজ্ঞা করেছেন ব্রাহ্মণের প্রতিজ্ঞা তাও আবার গোপালের সামনে কি সাধারণ তাই সেটা সেটাতে তার যদি প্রত্যব্যয় হয় আপনার অপরাধ তা যাতে না হয় সেই কারণে এসেছে ব্রাহ্মণ তো কিছুতেই আর সেটা বলতেও পারছে না কারণ এখন তার পুত্র বা স্ত্রী তারা মেনে নিতে চায় না ইনি কুনিল কুলিন ব্রাহ্মণ নন আর ইনি তেমন ধনবানও নয় এহেন জনের সঙ্গে কন্যার বিবাহ দেব কেন শেষ পর্যন্ত পঞ্চায়েত ডাকা হলো গ্রামের সমস্ত বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মোরল যারা তারা একত্রিত হলো অবশেষে সে স্থানে ছোট বিপ্র পূর্বের ন্যায় বলতে লাগলেন ইনি গোপালজির সামনে আমাকে এইভাবে প্রতিজ্ঞা করেছে আমার আমার বিষয়ে তো এই সমস্ত ঘটনার সাক্ষী কেউ আছে আছে সে হলো গোপালজি তাহলে সাক্ষী যদি সাক্ষ্য দেয় তবেই এটি সম্ভব অন্যান্য সমস্ত ওই বড় বিপ্রের পুত্র বা স্ত্রী তারা মনে মনে ভাবলেন ঠাকুর কোথায় একজন মূর্তি বিগ্রহ মন্দিরে আছে আর কোথায় আমাদের এই গ্রাম আসবে না আর সাক্ষী কখনো হবে না কিন্তু ভগবান তো নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় ব্রহ্মণ্য দেব গোবিন্দ তিনি ব্রাহ্মণের উপকারের নিমিত্তে অনেক কিছুই করতে পারেন ব্রাহ্মণ বলে শুধু নয় এই যে ভক্ত চৈতন্য ভাগবতে বলছেন ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় তার আলাপেও পূর্ণ হয় ক্ষয় তো এখানে অবৈষ্ণব নন বৈষ্ণব যদিও সেই প্রসঙ্গে চৈতন্য ভাগবতেই বলা আছে যে অন্যান্য যুগের রাক্ষসেরা কলিযুগে ব্রাহ্মণ গৃহেতে জন্মগ্রহণ করবে সেসব প্রসঙ্গ আলাদা তো যাই হোক বলবার তাৎপর্য ব্রাহ্মণ সদা পূজ্য যেদিন অশ্বত্থামা এইভাবে ঘুমন্ত পাঁচ পাঁচটা শিশুর মাথা কেটে নিয়ে চলে গিয়েছিল শ্রীমৎ ভাগবতে আর যখন অর্জুন সেই আততাইকে ধরে নিয়ে আসলেন সেই সময় দ্রৌপদীর নিকটে জানতে চাইছে কেমন করে বধ করলে তোমার শান্তি হবে বলো তেমন করে ওকে তোমার সামনে বধ করব। কিন্তু দ্রৌপদী তিনি ভগবানের ভক্ত তিনি বললেন মাতৃজাতি নারী জাতির চিরকাল একটা অবলম্বন প্রয়োজন আর সেই অবলম্বন শিশুকালে পিতামাতা আর বিবাহর পর পতি আর বৃদ্ধকালে পুত্র এটাই হচ্ছে নিয়ম এই কিছুদিন আগেই যুদ্ধেতে তোমাদেরই হাতে তার পতি মারা গেছে এর মা কৃপি সংসারে তার আর কে আছে এই শুধু পুত্রটা ছাড়া এই পুত্রকে অবলম্বন করে সে তার বাকি জীবনটা অতিবাহিত করবে যদি পুত্রই চলে যায় স্বামী তো চলেই গেছে একজন নারী কিভাবে বেঁচে থাকবে এ তো একটা প্রথম কথা আর দ্বিতীয় কথা এই পুত্রকে গুরুপুত্র গুরুতুল্যই হয় আত্মবৎ জায়তে পুত্র তো সেই একে বধ করে আমার পাঁচটি ছেলের মধ্যে একটাও কি ফিরে পাবো অতএব একে ছেড়ে দাও বধ করো না এত ক্ষমা গুণ আর তারপর যুধিষ্ঠির ধর্মের মূর্তি তিনিও বললেন যার সবচেয়ে বড় দুঃখ সেই যদি ক্ষমা করে দেয় অতএব তোমরা শান্ত হও ছেড়ে দাও কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞার কি হবে আমি যে প্রতিজ্ঞা করেছি সঙ্গে সঙ্গে বিপদে পড়ে গেছেন আর যখনই উভয় সংকটে পড়ে যান তখন একমাত্র গোবিন্দই সেই স্থান থেকে রক্ষা করেন আর কাছেই গোবিন্দ রয়েছেন কৃষ্ণ নিকটে গিয়ে বলছেন বলো এই অবস্থায় কি করবো আমি প্রতিজ্ঞা করেছি ওকে বধ করবো আর যার সবচেয়ে বড় দুঃখ মা হই বলছে ওকে ছেড়ে দাও এখন কি করব। কোনটা করণীয় ভগবান বললেন ব্রহ্মবন্ধুর নহন্তব্য বন্ধু শব্দটা কিছু কিছু স্থানে বসলে সেটা আর বন্ধুর মহিমা রাখে না ব্রাহ্মণের পাশে যদি ব্রন্ধু বসে যায় তাহলে জানতে হবে ওটা আর ব্রাহ্মণ শত্রু হয়ে গেল ব্রহ্মবন্ধু অর্থাৎ জনকে যাই হোক ব্রাহ্মণ তো ব্রহ্ম বন্ধুর একে বধ করা যাবে না কিন্তু হন যিনি আততাই হয় সে যেই হোক না কেন তাকে ছেড়ে দেওয়া যাবে না বাঁকা জন সোজা কথাই বলতে জানে না সব সময় বাঁকা বাঁকা কথা বাঁকা তো বাঁকা ঠাকুরের বাঁকা কথা পরিষ্কার করে বললেই হয় একটা কথা বলো বলে বধ করা যাবে না আবার ছেড়ে দেওয়া যাবে না উভয় শঙ্কর অবশেষে এটাও বুঝতে পারলাম না পরিষ্কার করে বলো করব কি যেটি বলার জন্যই এই কথার অবতারণা হচ্ছে ব্রাহ্মণ তো তাই একে প্রাণে বধ না করে এই যে বহুজনের নিকটে অপমান করো গলায় ধাক্কা দিয়ে বার করে দাও এটাই তো অপমান এটাই তো মৃত্যুতুল্য আর তোমার প্রতিজ্ঞাও থাকবে ওর মস্তকে যে মণিটা আছে ছেদন করে দাও তো ব্রাহ্মণ চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র ভগবানের শ্রী অঙ্গ থেকেই প্রকাশিত সৃষ্টি সৃষ্টিলীলা বর্ণনে আছে সেখানে ভগবানের মুখ থেকেই ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ জাতির উপদেষ্টা এহেন জনের যদি ভাবে অবমাননা হয় তাহলে ভগবান সেটা সহ্য করতে পারেন না তাই তিনি ব্রহ্মণ্য দেব এমন ব্রহ্মণ্ণ দেব এই ব্রাহ্মণের কথা রক্ষা করবার জন্যই তিনি তো প্রস্তুত ছোট বিপ্র গেছেন সেই বিগ্রহের নিকটে আর সেখানে গিয়ে সমস্ত ঘটনা জানালেন তোমার কাছে এক কথা হলো আর সেখানে গিয়ে কথা উল্টিয়ে দিল এখন তোমাকে পরিস্থিতি খুব কঠিন অবস্থা সেই দিনই বলেছিলাম যদি প্রয়োজন হয় তোমাকে যেতে হতে পারে সাক্ষী রাখলাম তোমাকে তো আজ প্রয়োজন হয়েছে তোমাকে যেতে হবে বিগ্রহ থেকে ঠাকুর বলছেন বিগ্রহ দিন যেতে পারে এক জায়গায় তো থাকে বিগ্রহ ভক্ত তো শক্ত ব্যাপার তিনি বলছেন বিগ্রহ দিন কথা বলতে পারে বিগ্রহ কি কথা বলতে পারে বল যে কথা বলতে পারে সে চলতেও পারে যেতেও পারে এইভাবে যখন হট ধরলেন অবশেষে ঠাকুর স্বীকার করতে বাধ্য ঠিক আছে যাবো স্বরূপে আসেননি বিগ্রহ রূপে সেই মন্দির খালি আজও খালি বিগ্রহ বেরিয়ে এসছেন শর্ত কি প্রতিদিন পাঁচ পোয়া চালের অন্ন খাওয়াতে হবে সোহাসের চালে আর কি করতে হবে না তুমি যাবে আগে আগে আমি যাব পিছে পিছে প্রভু তুমি আসছো কি না বুঝবো কি করে পায়ের নুপুরের শব্দ শোনা যাবে এই সমস্ত শর্ত তাই হবে অবশেষে সেই গ্রামে এসে উপস্থিত বাকি কাছাকাছি এসে গেছে গ্রামে আর সেই সময় উড়িষ্যা প্রদেশে প্রবেশ করেছেন তো বালির ভাগ বেশি সেখানে আর সেই কারণে নুপুরের ভিতরে বালিও প্রবেশ করে গেছে শব্দ শোনা যাচ্ছে না আর আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না যদি এখন দেখেও ফেলি প্রভু বলেছেন যেখানেই আমার পেছন দিকে আমার দিকে তাকাবে দেখবে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে যাবো আর যাব না কিন্তু তাই এখন যদি দাঁড়িয়েও পড়ে তাহলে আর অসুবিধা নেই কারণ পাশে এসে গেছি গ্রাম আর কেমন করে বিগ্রহে চলছে এটাও তো দেখা হলো না বিগ্রহে কেমন করে চলছে এটা তো একবারও দেখতে পেলাম না এত পথ চলে এলাম অতিক্রম করে একটু দেখেই নি মনের স্বাদটা পূর্ণ করেই নি দাঁড়িয়ে গেলে ক্ষতি নেই তাই পিছনে ফিরে দেখছেন কেমন করে হাঁটছে আর তারপরে গেছেন প্রভু বলছেন আর তো যাবো না বলছে আর যেতে হবে না দাঁড়াও অবশেষে গ্রামে সংবাদ প্রেরণ গ্রামবাসী সকলের আগমন সকলের মধ্যে কথোপকথন সকলের সমক্ষে সেই গোপালজি সাক্ষী প্রদান করলেন আমার নিকটে নিজে থেকেই বড় বিপ্র তার কন্যা করবে বলে কথা দিয়েছে সব ঘটনা সাক্ষী প্রদান করলেন অবশেষে তাদের শুভ পরিণয় হলো বিদ্যা বিবাহ হলো তো বিগ্রহ এমন ভাবে কত জায়গায় পরবর্তীতে রানী দর্শন করতে যখন এলেন তখন রানী মা মনে মনে ভাবলেন এত সুন্দর ঠাকুর যদি ছিদ্র থাকতো না তাহলে নাকে একটা মুক্তা পরাতাম নাকে অমনি রাত্রিবেলা স্বপ্নে বলছেন ছোটবেলায় আমার মা কান নাক সব ফুটো করে রেখেছে তুমি পরিয়ে দিও তোমার যেমন ইচ্ছা তাড়াতাড়ি করে তিনি সেই নাকের বেসর তৈরি করে নিয়ে পৌঁছেছেন পূজারীকে বলছেন এটা পরিয়ে দিন ঠাকুরকে ঠাকুরের ছিদ্র নেই কি করে বলে ঠাকুর বলেছে তার ছিদ্র আছে এতদিন রোজ রোজ পূজা করে পূজারী তিনি দেখেননি হঠাৎ দেখছেন সত্যি তো নাকের ছিদ্র আছে লাগিয়ে পড়ে দিলেন তাই বিগ্রহ ন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন নাম বিগ্রহ স্বরূপ তিনি এক রূপ তিনি ভেদ নাই তিন চিদানন্দ রূপ স্বরূপকে প্রাপ্ত হতে গেলে বহু জন্ম সাধন করতে হবে তারপরেই তো সামনে সাক্ষাতে হবে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা আসক্তি রুচি ভাব প্রেম সাধন করতে করতে জীব যত ধীরে ধীরে উন্নীত স্তরে উন্নত হবে তত তার ভগবত সাক্ষাৎকার যোগ্যতা লাভ হবে যখন কি এই প্রেম পর্যায়ে সাধক পর্যভূষিত হবে তখন তার ভগবত সাক্ষাৎকার এর আগে যে যতই বলুক আমি আজকে ভগবানকে দর্শন করলাম অমুক্ত এগুলি সব মনসন্তুষ্টিকর কথা সব বলা আছে ক্রম আছে জোর করে বললে হবে না প্রেম স্তর পর্যন্ত এই জগতে জগতে তারপরে নিত্য সেখানে আবার এর পর থেকে ক্রম হবে প্রণয় মান স্নেহ রাগ অনুরাগ ভাব মহাভাব ইত্যাদি তো যাই হোক এই রকম স্তরে পৌঁছেছেন অনেক সাধক যারা আমাদের এই ব্রজে বা মণ্ডলে সিদ্ধ বাবাগণ তারাই প্রেম স্তরের সাধক তারা সাধন সিদ্ধ ভক্ত প্রভুর সঙ্গে যারা নিত্য বিহার করেন তারা হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত আর যারা সাধনা করে ভগবানের সাক্ষাৎকার লাভ করেছেন তারা সাধন সিদ্ধ গৌরমন্ডলে যেমন চারজন সিদ্ধ বাবার কথা বিশেষভাবে বর্ণনীয় সিদ্ধ জগন্নাথ দাস বাবা সিদ্ধ গৌর কিশোর দাস বাবা সিদ্ধ চৈতন্য দাস বাবা এই তিনজন আর একজন কালনায় সিদ্ধ ভগবান দাস বাবা। এই এইরকম ব্রজমন্ডলেও চারজন সিদ্ধ বাবার অনেক সিদ্ধ বাবা আছেন পরে পরে কিন্তু এদের বিশেষ বিশেষ ঘটনা আছে আর গৌরী বৈষ্ণব জীবন এই হরিবল কুটিরে হরিদাস দাসজি প্রকাশিত দ্বিতীয় খণ্ডে তাদের জীবনী বর্ণনা আছে তো তারা প্রেম স্তরে পৌঁছাতে গিয়ে তাদের অনুভবের কথা বলছেন গোবর্ধন তটনিবাসী শ্রীল নরত্তম ঠাকুর মহাশয় পরিবার অন্তর্ভুক্ত শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরা আহা শ্রী শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি বলছেন তিন জন্মই ব্রজে বাস করলাম তারপরে রাধারানীর করুণা লাভ করতে সমর্থ হলাম গোবর্ধন সিদ্ধ মনোহর দাস বাবা তিনি বলছেন সাত ব্রজে পড়ে আছি তারপরে প্রেমময়ীর করুণা পেলাম তো এই প্রেম স্তরে যেতে সাধকের সময় লাগে ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল তো এই স্তর প্রাপ্তি হলে বারবার ভগবত দর্শন হয় ভক্তমাল জানাচ্ছেন নাম দেবজি যিনি ছাপ্পান্ন বার এই নিজের এই শরীরে পঞ্চভৌতি শরীরে ভগবত সাক্ষাৎকার দর্শন সাক্ষাৎকার হয়েছে তার পন্ডরনাথের সঙ্গে যার কথোপকথন মহান্ত আছেন আচার্য আছেন জ্ঞানে দেবজি। তার হঠাৎ ইচ্ছা হলো তীর্থ ভ্রমণে যাবে আর সেই সময় ইচ্ছা যে নাম সঙ্গে নিয়ে যাবেন যথারীতি নামদেবের কাছে বললেন যাব তীর্থ ভ্রমণে তোমাকে নিয়ে যাবো নামদেবের ইচ্ছা নয় আমার প্রাণের সর্বস্ব যাকে নিয়ে ঠাকুর মশাই কি বললেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ এই মনটা যতক্ষণ স্থির না হচ্ছে তার জন্য এদিকে ওদিকে যেতে হবে তীর্থস্থান আদি স্থির হয়ে গেল ওই কনেতেই হবে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি গোবিন্দের সেবা তো মনে ইচ্ছা নেই কিন্তু উনি আচার্য ওর মুখে নাও বলা যাবে না আগামীকাল ঠাকুরের কাছ থেকে তাহলে আদেশ নিতে হবে নিয়ে তারপরে যাব তাই হবে যথারীতি দিবসে জি কাছে এসেছেন তিনি হচ্ছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে এইভাবে যেমন মূর্তি দর্শন করবেন হয়তো আমাদের এতদঞ্চলে অঞ্চলে নবদ্বীপ বৃন্দাবনে ত্রিভঙ্গ ঢামে কৃষ্ণ আছেন ইনি হচ্ছেন ব্রজবিহারী ब्रजेर् कृष्ण महाप्रभु जा आराधनार कथा कथं आराध्या भगवन् ब्रजेशतनय स्त धामं वृन्दावनं रम्या क्वचिदुपासना ब्रजवधूवर्गेण या कल्पिता शास्त्रं भागवतं प्रमाणमलम् প্রেম প্রমূর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মত মেদ্রদর দ্বারকেশ বা মথুরেশ কৃষ্ণ নয় কৃষ্ণ ভজন করতে হবে ব্রজের কৃষ্ণ ব্রজেশ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কৃষ্ণ ভজ কৃষ্ণ স্মর কৃষ্ণ কর শিক্ষা তো এই যে দ্বারকায় পণ্ডরপুরি পণ্ডার তিনি হচ্ছেন রুক্মিণী রমন এইভাবে দাঁড়িয়েছেন কোমরে হাত দিয়ে ঠাকুরের কাছে বলছেন পূজারী বলছে মহান্তজি আচার্য দেব উনি বলছেন তীর্থের জন্য প্রভু ওদিকে তিনিও বলছেন যে তীর্থযাত্রায় বেরোবো সঙ্গে নামদেবজিকে নিয়ে যাচ্ছে প্রভু আজ্ঞা আজ্ঞা করো ঠাকুরজি ওই বিগ্রহ থেকেই বলছেন প্রকাশ হয়ে এসছেন বেরিয়ে এসছেন এসে চোখ দুটো ছলক ছলক করতে করতে নামদেবজির হাতটা নিয়ে জ্ঞানেশ্বরের হাতে দিয়ে বলছেন আমার নামদেবকে লক্ষ্য রেখ তিনি কি আর যেতে পারেন ঠাকুর কেঁদে ফেলছে ভক্ত চলে যাবে বলে ঠাকুরই তো ভক্তের কথা চিন্তা করে ভাবছেন আমার এই ভক্ত কারো কাছে চেয়ে খায় না যেখানে সারা দিন সে অনাহারে আছে আমার কাছে এসেও 12টা ভাগ ভাড়েতে ভোগ লেগেছে একটা লুকিয়ে রাখি নিজের বস্ত্র অঞ্চলে আড়াল করে রেখে দিলেন এক ভার ক্ষীর অমৃতকে লিজার নাম পুরারি প্রসাদ বার করেছেন মন্দির ধৌত করেছেন ঠাকুরকে শয়ন দিয়েছেন কিছুই বুঝতে পারেনি এদিকে রাত্রের সমস্ত কার্য পূর্ণ করে তিনি যখন শয়নে গেছেন অমন সময় ঠাকুর বললেন পূজারী তাড়াতাড়ি ওঠো মন্দির খোলো আমার বস্ত্র অঞ্চলে লুকিয়ে রেখেছি এক ভাণ্ড অমৃতকে লিখির ওটি নিয়ে এই বাজারে হাট চালাতে এক ভক্ত আছে তার নাম মাধবপুরী তাকে গিয়ে এই ক্ষীর প্রদান করো সঙ্গে সঙ্গে তিনি বস্ত্র পরিবর্তন করে মন্দির খুলে শ্রীবিগ্রহের বস্ত্র অঞ্চলে আড়ালে সেই ভাটটিকে নিয়ে ছুটেছেন কে আছে মাধবপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি বিগ্রহিত তো করেছে সব তাহলে বিগ্রহ কি সাধারণ আজকাল সাধারণের মতো করা হয়ে যাচ্ছে নৌকার মধ্যে রাস্তায় ঘাটে ট্রেনে ঠাকুর নিয়ে নিয়ে মানে নিজে ভিখারি হয়েছে ঠাকুরকেও সামনে নিয়ে নিয়ে ভিক্ষা করছে ট্রেনের মধ্যে গোপালমূর্তি কেউ তো বলার কিছু নেই ঠাকুরের সেবা করবে বলে তুমি গিয়ে ভিক্ষা করেছো ঠিক আছে ভিক্ষা করে দেবে ভালো কথা ঠাকুরকে সঙ্গে নিয়ে এটা পদ্ধতি তিনি হচ্ছেন সর্বেশ্বরেশ্বর তার কি সাজে না কেউ করেছে আর যদি করেন তিনি করবেন সেটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাকে নিয়ে আমি এইভাবে ভিক্ষা করব কিন্তু বিগ্রহ স্বরূপ পেতে গেলে বহু জন্মের সাধনার অপেক্ষা আর বিগ্রহ সেবা করতে গেলেও স্থান কাল পাত্রের অপেক্ষা যে কেউ এই বিগ্রহ সেবা করতে পারবে না আরে তুমি যে বিগ্রহ সেবা করবে তোমার দীক্ষা মন্ত্র হয়েছে সত্যি কথা বলতে গিয়ে কি দীক্ষার আগে তোমার আহার শুদ্ধি হয়েছে আগে তো গুরুদেবের নিকটে এসে বলেন গোসাই আমাকে একটু মন্ত্র দেন হাতের জল শুদ্ধ হবে না হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা ভগবানের অংশ জীবের মধ্যে মাময়ী বাংশ লোকে আমরা শুনছিলাম এ কথা তাহলে সেই জীবের হাতের জল অশুদ্ধ কেন দোকান থেকে বোতল বোতল জল নিয়ে এসে খাচ্ছি তার বেলা অশুদ্ধ নয় আর নতুন বিয়ে হয়ে এসেছে বউমা তার হাতে জল অশুদ্ধ হয়ে যায় কেন আর তার হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা এত সস্তার ব্যাপার দীক্ষা গ্রহণকালে বীজ মন্ত্র গুরুদেব দেন বীজ এ কথা আমরা সকলেই জানি যেখানে সেখানে ছড়ালে ফসল হয় না তার জন্য উর্বর উৎকর্ষ মৃত্তিকা প্রয়োজন মাটি লাগবে জল লাগবে তো এই দীক্ষা মন্ত্রেরও তো কিছু শর্ত আছে এমনি দীক্ষার এত কিছু বিধান মন্ত্র গ্রহণের অপেক্ষা তবেই শ্রী বিগ্রহ সেবন গোপাল তাপনি বলে শ্রুতি শাস্ত্র আছে সেখানে বলা আছে বিনা দীক্ষিত ব্যক্তি শ্রী ভগবানের শ্রী অঙ্গ স্পর্শ করতে পারবে না তাহলে ভগবানের অঙ্গে বজ্র তাপ লাগে তাহলে বিগ্রহ সেবা করতে গেলে দীক্ষার অপেক্ষা শুধু দীক্ষা নয় মন্ত্র পেয়েছি আমি সদ্গুর নিকট থেকে মন্ত্র লাভ হয়েছে আর শুদ্ধি তো আগে হয়েছে বলেই হরিনাম দিয়েছেন হরিনাম পেয়েছি বলেই দীক্ষা মন্ত্র পেয়েছি সব ক্রম অনুসারে হলো বলছে তথাপিও যখন তখন ইচ্ছা বললেই সেবা করা যাবে না পাত্রের যেমন বিচার কালেরও বিচার রাত্রি দুটো বাজে আমি ঘন্টা বাজি আরম্ভ করে দিলাম আরতি কিশোর হবে কি তিনটে ছত্রিশ একটা ক্রম আছে নিশান্ত লীলা এখন তো বিশ্রামে আছে কাল শুধু কাল নয় স্থান আমার ঠাকুর আমি তো আর অন্যজনের ঠাকুর নিলাম না আমার নিজের ঠাকুর তো আমার ঠাকুরকে আমি হাসপাতালেও পূজা করতে পারি প্ল্যাটফর্মে বসেও পূজা করতে পারি আর শ্মশানে গিয়েও পূজা করতে পারি আমার ঠাকুর করবই না স্থানেরও অপেক্ষা আছে শুদ্ধ স্থান দরকার কারণ আপনি পূজা করবেন মানে একটা অর্চন মার্গ আর অর্চন মার্গতে সম্পূর্ণ গৌড়ীয় বৈষ্ণবগণ রাগানুগীয় গৌরীয় বৈষ্ণবগণ সম্পূর্ণ বিধি না করলো কিঞ্চিত বিধিকে তো অবলম্বন করতেই হবে অর্চন কালে বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে দানে রাগ মার্গে করায় প্রবৃত্তি তো সেখানে বিধি নিষেধের ব্যাপার যেখানে সেখানে করা যাবে কি শ্মশান কিংবা হসপিটাল হাসপাতাললে শ্মশানে তাই স্থানেরও অপেক্ষা স্থান কাল পাত্র এত কিছু বিগ্রহ সেবার জন্য অপেক্ষা করে আর স্বরূপ তা তো কত জন্মের সাধনার দরকার এটা তো আগেই আমরা শুনলাম কিন্তু নাম নাম বিগ্রহ স্বরূপ তিনে একরূপ তিনে ভেদে নাই তিন আনন্দরূপ আমরা এটা শুনছিলাম তো স্বরূপ পাওয়া বড় কঠিন বিগ্রহ পেল তার অনেক কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু নাম নামে কি বলছেন দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়

মধুর মধুর মেতান এবং সমস্ত মঙ্গলেরও মঙ্গল সমস্ত শ্রেয়ের শ্রেয় শ্রেয় কৈরব চন্দ্রিকা আমরা শুনছিলাম। এ হলো শ্রেয় শ্রেয়র শ্রেয় সমস্ত মঙ্গলের মঙ্গল এমন সেই নাম যেই নামে অনাদিকাল থেকে শক্তি দেওয়া আছে সাধারণ মানুষ যাতে ভুল না করে ফেলে অন্যান্য নাম সমান সমান ভগবত সূচক নাম তা নয় আপনি যতই জল 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 বলুন জল মানে তৃষ্ণা নিবারণ করে এমন একটি পদার্থ শীতল শীতলতা আনয়ন করে এমন একটি পদার্থ তাকে জল বলে কিন্তু সারা দিন আপনি জল জল জপ করুন গলাও ভিজবে না শান্তিও আসবে না আসবে এই জাগতিক বস্তুগুলির সঙ্গে নামের সম্বন্ধ নেই শুধু বস্তুটাকে বোঝানোর জন্য নামটা বোঝবার জন্য নামটা গুড় 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 ওই বস্তুটাকে বোঝানোর জন্য নামটা হয়েছে কিন্তু কৃষ্ণ 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 নিরপরাধী চিত্তে যত কৃষ্ণ নাম গৌর নাম জপ করা যাবে ততই কি হবে অপরাধও যাবে নামে রুচি হবে দিব নাম আমার সমস্ত অপরাধগুলি যাবে এবং এই নাম নামে যে প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন তা অনুভব করতে পারবো এমনই এই নাম অথচ এত শক্তি থাকার সঙ্গেও থাকা সত্ত্বেও এই নামে আমার রুচি হচ্ছে না নাম নামকারী নিজই সর্বশক্তি পিতা নিয়মিত স্মরণে বহুদা যে নাম গ্রহণ করবার জন্য কোনো নিষেধ নিয়ম দেওয়া হলো না সর্বত্র চলতে ফিরতে গচ্ছন সয়ন স্নপন সর্ব অবস্থায় এই নাম গ্রহণ করবার বিধি আছে সেই কারণে শ্রীমদ ভাগবতে দাম বন্ধন লীলা প্রসঙ্গে জগতের নিকটে মা শিক্ষা দিচ্ছেন দেখো লোকে যেন না বলে কথা এত হাতে কাজ কাজ করে সময় না কখন নাম করব এ কথা যেন কেউ বলো না খবরদার দেখো আমিও কাজ করছি আমি ব্রজেশ্বরী হয়েও কাজ করছি ব্রজেশ্বর বাবা ব্রজেশ্বরী যশোমতি মা তিনি প্রাতকালে স্নান করেছেন আর অতসী বর্ণের লেহেঙ্গা পরেছেন বাসন্তী রং স্থুল শরীর চুলটা আতপচালার কালো জিরের মতো মানে কালো সাদা আর খোপা বেঁধেছেন খোপার চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছেন অনেক অলংকারে সুসজ্জিতা হয়েছেন সকাল সকাল তিনি নিজে হাতেই দধি মন্থন করছেন যদিও এত দাসীরা আছে দাস-দাসী আছে তারা কি আমার গোপালের পছন্দ মতো করতে পারবে এটা মায়ের শুদ্ধ বাৎসল্য প্রেমের ধারণা যে যতই ভালো করে করুক না কেন এতে মনে হয় আমার ছেলের তৃপ্তি হবে না আমাকে নিজে হাতেই করতে হবে তাই মা সহস্তে গোপালের জন্য করছেন কিন্তু কেমন করে করছেন ওই যে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দের নাম করতে করতে তাকে চিন্তন করতে করতেই মন্থন করছেন আর সাধন যখন পূর্ণ হয়ে যায় সাধক সাধ্য সেই কারণেই গোপালের যিনি আপ্তকাম আপ আর হচ্ছে আত্মারাম এমন ভগবান যার ক্ষুধা তৃষ্ণা বলে কিছু নেই তারও ক্ষুধা পেয়ে যায় ভক্তের ভালোবাসায় ভগবানের খিদা পায় ভক্তের ভালোবাসাতে ভগবানের শীতও লাগে হ্যাঁ ভক্তমালে বলছেন যে শ্রীনাথজিকে গোপালজি কে কুঞ্জ থেকে মাধবেন্দ্র পরিপাত বার করেছিলেন কবে মাধবাসী মরে করিবে উদ্ধার এই জন্যই অপেক্ষা করছি এতদিন ধরে তুমি কথা বলতে পারো তুমি তোমার ভক্তকে দুধের কোল ঘটি দিয়ে আসতে পারো আর নিজে নিজে বেরিয়ে আসতে পারো না ব্যাপার কি তুমি তো করতু মকরতু মন্নথা করতু সমর্থ সব পারো কি খুদার্থ হয়ে পড়ে আছে সে কারো কাছে কিছু চায় না সব জানো তুমি সর্ববিদ অন্তর্যামী আর তার জন্য তুমি দুগ্ধ দিয়ে গেলে মাধবেন্দ্রপুরীবাতকে সেই गोविंदকুন্ডের তটে গিরিরাজের तटप्रदेश আর তার যখন তন্দ্রা আসলো দুধটা খে পাত্রটা উলটিয়ে রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব। জানলে কি করে আমি ক্ষুধার্ত ওই যে মায়েরা এসেছিল গোবিন্দ কুণ্ডের জলটা মিষ্টি জল রাধা কুণ্ডের জল একটু খাড়ি বৃন্দাবনে সব কুণ্ডের জল মিষ্টি জল নয় তো যাই হোক এখানে সব গ্রামবাসীরা জল নিতে আসে তো মায়েরা বললো যে ওইখানে বাবা বসে আছে কিছু খাওয়া দাওয়া নেই তাই তারা পাঠিয়ে দিয়েছে খেয়ে নাও কি সুন্দর ছেলেটা নয়নাভিরাম সেই সুন্দর মুখের কথা শ্রবণ করে তিনি দুগ্ধত পান করলেন তারপরে একটু তন্দ্রা আসলো আর ঠাকুর বললেন তোমার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছি ম্লেচ্ছের ভয়ে আমাকে পুরোহিত পূজারিগণ এরকম কুঞ্জের ভিতরে জঙ্গলের ভিতরে রেখে দিয়েছে মাটিতে জঙ্গলে আমি চাপা হয়ে পড়ে আছি গ্রামবাসীকে নিয়ে আমাকে উদ্ধার করো সেই বিগ্রহকে গ্রামবাসীকে নিয়ে সেই স্থান থেকে বার করে আনলেন গিরিরাজের উপরে মন্দির নির্মাণ করে সেখানে বড় পাথরে হেলান দিয়ে সে বিগ্রহকে রাখলেন তারপর শত শত ঘটে তার অভিষেক হল বিভিন্ন গ্রাম থেকে বহু গ্রামবাসী সমস্ত ভোগ্য সামগ্রী নিয়ে এসে উপস্থিত করলেন প্রতিদিন অন্য হতে আরম্ভ হলো তারপর ঠাকুরই বললেন যে আমার এতদিন ধরে জঙ্গলের তলায় ছিলাম জঙ্গলের ভিতরে কাদা মাটি সব গায়ে লেগেছিল এখন গায়ে প্রদাহ হচ্ছে জ্বালা হচ্ছে উৎকল দেশ থেকে কর্প আর মলয়জ চন্দন নিয়ে এসে বেটে আমার গায়ে লাগাও তবে আমার শীতল হবে অঙ্গ প্রভুর আদেশে ভক্ত মাধবেন্দ্র গেলেন কত কত কথা লীলা শেষে উৎকলের রাজা দ্বারা তাকে সে চন্দন এবং কর্পূর সমস্ত প্রদান করা হলো সেসব বাহক দেওয়া হলো পুনরায় যখন গোপীনাথের নিকটে আসলেন ক্ষীরা গোপীনাথের কাছে একবার দর্শন করে যাই আর জীবনে আসতে পারবো কিনা তখন তো সেখানেই আবার সেই গোপালজি আদেশ করলেন ওখানেই থাকো ওই চন্দন ঘষে গোপীনাথকে লাগাও আমি শীতল হয়ে যাবো রাস্তা হবে না ওখানেই থাকো শেষে ওখানেই তিনি ছিলেন তার পূর্ণ সমাধি সেখানেই আছে। পরে পরে সেই বিগ্রহ বিভিন্ন জনের সেবা হস্তান্তরিত হয় ঘটনাচক্রে বহুদিন পর সেই বিগ্রহ এখন আছেন নাথর জয়পুর যাকে শ্রীনাথজি বলে সাত বছরের ছেলে সাত ব্যাপী গিরি গোবর্ধন ধারণ করে আছেন এই হলো বিগ্রহের স্বরূপ এইভাবে সেখানে ঝাঁকি দর্শন তো বিগ্রহ যখন গোপালজি শ্রীনাথজি যখন গিরিরাজের তট ওপরেই আছেন সেই সময় এক শেঠজি প্রতি বছর একটা করে রেজাই দিতেন বৃন্দাবনে রেজাই গদি গদি কম্বলের মতো খুব ঠান্ডা নিবারণ হয় ক্রমে ক্রমে তার আর্থিক অবস্থা খুব খারাপ হলো এখন রেজাই কেনবার পয়সাও নেই প্রতি বছর দিই এবারে শীতে দেব না প্রতি বছর একটা করে আমি দিই তো সেবার কি করলেন না ওনার দোয়াত ছিল কিছু ছিল সামান্য কিছু তা বিক্রি করে দেবই তাই কম দামি একটা চাদর পাতলা কিছু ওটাই দিয়েছেন এবারে দিতে পারলাম না মনটা খুব খারাপ প্রতি বছর একটা মোটা গদি দি রেজাই দিয়ে এবারে দিতে পারলাম বাবা এটা সেবাই লাগাবেন পূজারি সেটা গুরুত্ব দিলেন না শীতের সময় এত ঠান্ডা একটা এই পাতলা জিনিস সেটা আর কি করব দিয়েছে যখন কিছু বলাও তো নেই ওই আলমারি মানে যেখানে সমস্ত বস্ত্র আদি থাকে রেখে দিয়েছে যথারীতি বৃন্দাবনের কঠিন ঠান্ডা আর সেই ঠান্ডায় বেশ ভালো করে সমস্ত শীত পোশাক চাপা দিয়ে পূজারিত বিশ্রাম দিয়ে চলে গেছে মন উপর থেকে নেমে এসছেন যিনি মূল পূজারী তাকে আদেশ করছেন আমার ঠান্ডা কাঁদছে না আমার ঠান্ডা যাচ্ছে না সেই সেই যিনি মূল সেবক তিনি যিনি রোজ সেবা করেন তাকে গিয়ে বললেন যে কি হয়ে ঠাকুরকে ঠিক মতো চাপা দাওনি নাকি বলে খুব দিয়েছি বলে ঠাকুরের ঠান্ডা লাগছে শীত লাগছে সে যত রকমের গরম পোশাক ছিল সব চাপানো হলো তবু ঠান্ডা কাটছে না বলে আমার ঠান্ডা এখনো যাচ্ছে না ঠাকুরজি জি এখনো বলছেন আমার ঠান্ডা যাচ্ছে না উপায় দিয়েছিল একটা চাদর যেটাকে অবহেলা করে রেখে দিয়েছে ওটা আমার গায়ে দাও সব খুলে নাও সব খুলে নাও ওইটা আমাকে দাও ওটা দিলেই আমার ঠান্ডা চলে যাবে বিগ্রহ বলছেন অবশেষে সেটি যখন দিলেন বেশ আর কোনো কথা নেই ভক্তের প্রীতিতে তার শীত লাগে ওটা গ্রহণ করবেন যে ওর মধ্যে প্রতিটি কনায় কনায় সেই ভালোবাসা মাখানো আছে ওটা না গাই দিলে হয় ভগবান তো সেই ভালোবাসার ভুখা প্রেমের ভুখা তাই মিরাজি বললেন না বিনা প্রেম সে নাহি মিলে আলা গোবিন্দ মন্দিরে পাঠ হয় বাৎসরিক উৎসব অনুষ্ঠানের জন্য কিছুদিন পাট বিশ্রাম হয়ে গেছে আর পাট বিশ্রাম হওয়ার পরে উৎসব মিটে যাওয়ার পর কিছুদিন পরে যখন আবার নিত্য প্রতিদিনের যে নিয়ম অনুসারে যা যা হওয়ার যে পাঠক মহাশয়ের চিহ্নটা ভুলে গেছে কোথায় যে চিহ্ন ছিল কি পাঠ হচ্ছিল সকলেই তো মাথা নিচু আর এই পাঠের কথা তার ঘরে নিয়ে যায় নিয়ে পাঠের কথা তো পাঠিয়ে রেখে চলে গেছি বেশিরভাগ তো এটাই হয় শ্রবণটা পূর্ণ কখন হয় জানেন এই শ্রবণটা ঘরে গিয়ে মনন করতে হবে কি কি হলো যেটুকুনি মনে আছে ওটা মনে করতে হবে হবে বাচ্চা ছেলের মতো না স্কুল থেকে পড়ে আসলাম বইপত্র ওই যে ব্যাগে দিয়ে আর ব্যাগের সঙ্গে বইয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই আবার যখন স্কুলে যাবো তখন এমন নয় কি কি কথাগুলো শোনা হলো যেটুকুনি মনে আছে ওটা চিন্তন করতে হবে তার থেকে একটা দুটো যদি বরণ করতে পারি তবে শ্রবণটা পূর্ণ হলো শ্রবণ হয়নি এখনো তো কত শত লীলা তো গোবিন্দ দেবজির মন্দিরে পাঠক সকলকে বলছেন কেউ বলতে পারছেন না মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে গেলেন আমি একটু ভুলে গেছি কিছুতে মনে পড়ছে না ভক্তমাল পাঠ চলছিল আর কি কোন চরিত্রটা যে হচ্ছিল কেউ বলতে পারছে না আপনাদের কাছে আর পাঠই করব না আজ থেকে বন্ধ আর পাঠ করবই না এমন করে তিনি তো একটু জোরে সরেই বলে দিয়েছেন ওদিকে গোবিন্দ দেবজি বলছেন পূজারীকে যে ওনাকে গিয়ে বলো যে তুলসী দাস যে চরিত্র পাঠ হচ্ছিল পূজারী ছুটে এসে বলছেন মাফ করবেন ঠাকুরজি বলে দিয়েছেন যে তুলসী দাসের চরিত্র শুনে এক বুদ্ধি খাটিয়েছে যাতে পাঠটা নিত্য বন্ধ না হয়ে যায় এর জন্য একটা বলে দিল আপনাকে কে বলেছে এই কথাটা আপনি হঠাৎ বললেন যে আপনি শুনেছেন বলে এটা ঠাকুরজি বলেছে আমার কথা নয় গোবিন্দজি বলেছে গোবিন্দজির কথা আপনি একা শুনলেন আমরা তো কেউ শুনতে পেলাম না যদি সবাই শুনতে পায় তবে মানব না হলে নয় এখন সকলের নিকটে বলতে আরম্ভ করলেন পাঠক মশাই তুমি যাদের জিজ্ঞাসা সব ও দু নাম্বার শ্রোতা আর আমি হলাম এক নাম্বার শ্রোতা আমি এখানেই থাকি এখান থেকে যাব কোথায় সবাই তো চলে যাবে কতজনের কত কাজ গিয়ে রাঁধতে হবে খেতে দিতে হবে মশারি টাঙাতে হবে বাসন মাসতে হবে কত কাজ আমার কি কাজ আমি আমার কথা শুনতে ভালোবাসি আমি হলাম প্রধান শ্রোতা তাই আমার নাম কি শ্রোবা আমাকে জিজ্ঞাসা 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 না না করে করে এককে করেছে ওরা বলবে কি করে অতএব ওটাই পাঠ চলছিল ঠাকুর শোনেন নিশ্চয়ই শোনেন নিজের যে ঘরে ঠাকুর আছে সিংহাসনে তার কাছে গিয়ে প্রতিদিন শোনাতে হবে ঠাকুর তার কথা এতে বেশি সন্তুষ্ট হয় প্রতিদিন নিত্য অল্প হলেও একটু করে শোনাতে হবে দেখবেন খুব আনন্দ হবে আর আমরা যেটুকুনি হরিনামা গুরুদেবের দেওয়া জিনিস আমরা যা যা যেজন করছেন তাতে দেখবেন আরো বেশি আনন্দ লাভ হবে এখান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এটা হচ্ছে না প্রায়শ তো এমনই করুণাময় ঠাকুর আর তার নাম নাম এর থেকে আরো বেশি করুণাময় বলছেন বিগ্রহ এমন ভাবে কথা বললেন এইভাবে অনুভব করছেন অথচ এই স্বরূপের থেকেও বিগ্রহের থেকেও নাম আরো করুণাময় দেখুন এই বিগ্রহ যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যিনি শচীর নন্দন তিনি আমাদের মতো অধম জীবকে সেবার অবকাশ দেবার জন্য মৌন মুদ্রা ধারণ করে দাঁড়িয়েছেন চুপচাপ কখন এসে মালাটা খুলবো বাসিটা সরাবো তারপরে ভোগ লাগবে কিছুই বলেন না কেমন চুপচাপ শয়ন করছে তিনি সব পারেন যার ভ্রুভঙ্গিতে এত কিছু হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন প্রলয় সংহার হয়ে যায় তিনি সব পারেন কিন্তু অপেক্ষা করেন কখন আমার ভক্ত আমার সেবক করে তাই এত করুণা করুণা শ্রীবিগ্রহ তার থেকে অধিক করুণা তার নামে যে নাম গ্রহণে কোন বিধি নিষেধ কাল সূচি অসুচি দেখুন সর্বজ্ঞ অন্তর্জামী মহাপ্রভু পর্যন্ত ছোট্ট গোপালকে সেদিন থেকে বললেন আজ থেকে তুই গোপাল গুরু নীলাচলের কথা প্রভু শৌচকার্যে গেছেন আর দূরে দাঁড়িয়ে আছেন গোপাল প্রভু শৌচকার্যে গেছেন আহ জীবটাকে ধরে আছেন কার্য সমাধান করে যখন এসছেন গোপাল বললেন প্রভু আপনি জিপটাকে ভাবে ধরেছেন কেন বলছেন অশুচি স্থানে গেছি সেখানে আমার জীবটা সবসময় নাম করতে চায় এই অপবিত্র স্থানে নাম করাটা ঠিক হবে সেই জন্য ধরেছি প্রভু অন্তকালে জীবের যে গতি সে তো বেশিরভাগ রোগে ভোগে শোকে মল মূত্র অপবিত্র ভাবেই তো তার দেহ থেকে প্রাণ যায় আর তোমার শাস্ত্রের নির্দেশ অন্তে নারায়ণ স্মৃতি যেন শেষের সময়ে ভগবত স্মৃতি থাকে ভগবান নাম উচ্চারণ হয় তাহলে সেই অপবিত্র অবস্থায় নাম করবে না এই অপবিত্র স্থানে যদি নাম করা এখন নিষেধ হয় তাহলে সেই সময় কি নাম করবেন না প্রভু সব জেনেও আজ গোপালকে জড়িয়ে ধরে বললেন গোপাল আজ থেকে তুই গুরু হলি রে তুই আজ থেকে গুরু হয়ে গেলি সেদিন থেকে গোপাল গোপাল গুরু তার শিষ্য ধ্যানচন্দ্র সেই যে গম্ভীরা নাম নাম যে গ্রহণের বিধি নিষেধ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্ব সিদ্ধি হয় সর্বসিদ্ধি হবে এই নাম থেকে সনাতন যখন মহাপ্রভু পূর্ববঙ্গ বিজয় করলেন তপন মিশ্র নিকটে সাধ্য সাধন নিরূপণ করতে গিয়ে এ কথাই বললেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল হরি নাম হইতে হরিনাম গতকাল আমরা শুনছিলাম যে সাধনের মধ্যে চিত্ত শুদ্ধির অপেক্ষা আর এই চিত্ত শুদ্ধি নাম গ্রহণেতেই সম্ভব যত নাম গ্রহণ করা যাবে যত নিরাপরাধে নাম কীর্তন হবে এমনকি নামের অপরাধ থাক থাকলেও যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা হয় নামে যে অপরাধ আছে সেই অপরাধগুলি ওই নামের দ্বারাই ধীরে ধীরে দূরীভূত হবে যদি কোনো প্রকটকালীন কোনো মহদের চরণে অপরাধ হয়ে যায় মহদ অপরাধ হয়ে গেলে তখন তার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয় এছাড়া যে সমস্ত নামের অপরাধের কথা বলা হয়েছে এগুলি নাম করতে করতেই অপরাধ দূরীভূত হবে অপরাধ যাবে নামে রুচি হবে আশ্বাদিব নামও সব ওখানে বলছেন গুরুদেব কবে হবে বলো সেদিনও আমার কবে হবে কি চাও অপরাধ ভুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার হবে কবে তৃণাধিকহীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়ে আনি সকলে মানদ আপনি অমানি হইয়া আশ্বাদিব নাম রস সার ধন জন আর কবিতা সুন্দরী বলিব সুখ করি জন্মে জন্মে দাও হরি কি ভক্তি চরণে তোমার কবে নিত্যানন্দ মোরে করি দয়া ঘুচাইবে মোর বিষয়ের মায়া দিয়া মরে নিজ চরণের ছায়া নামের হাটেতে দিবেন অধিকার কবে অধিকার পাব। আমি কিনিব লুটিব, হরি নাম রস নাম রসে মাতি হইব বিবস রসের, রসিক চরণ পরশ, করিয়া মজিব রসে অনিবার গুরুদেব বলো কবে কবে হবে হবে বলো সেদিনও আমার নাম সাধকের লক্ষ্য হওয়া উচিত সাবধানতার সঙ্গে অনবদানের সঙ্গে নয় সাবধানতার সঙ্গে এই নাম গ্রহণ করতে বলছেন তাই বলছেন যে নাম নামকারী বহুদা নিজই সর্বশক্তি তত্তার পিতা নিয়মিত স্মরণে কাল কৃপা এমন তোমার কৃপা ভগবান মমাপি দুর্দ মেদৃশি মিহাজনী নানুরাগ আমার অনুরাগ হচ্ছে না কেন তো অনুরাগ না হওয়ার কারণ হলো যে মিহাজনির নানু আগ। দুর্দৈব কি যেই নাম গ্রহণে কোনো বিধি নিষেধ নেই যেই নাম গ্রহণ করলে নাম লইলেই প্রেম দেয় বহে অশ্রুধার যেই নামে এত শক্তি অথচ সেই নাম গ্রহণে মাদৃশ অপরাধী জীবের অনুরাগ জন্মাচ্ছে না কেন বলছেন ওই দুর্দৈবই দুরদৈব কি বলছেন নামের অপ্রসন্নতা নামের নিকট অপরাধ অপগত হয়ে গেছে রাধ আরাধনা ওই তার সঙ্গে সম্বন্ধ ভালোবাসাটা দূরে চলে যাচ্ছে ধীরে ধীরে ওটাই নামই হলো অপরাধ তো এই অপরাধ কিভাবে হয় কেমন এই অপরাধ বলছেন এই নামের প্রতি অপরাধ হচ্ছে দশ প্রকার দশবিধ এই দশ দশবিধ নাম অপরাধ সম্বন্ধে সচেতন থেকে নাম সাধককে নাম গ্রহণ করতে হবে যেই নাম সাক্ষাৎ সমস্ত জীবের অর্থাৎ শ্রেষ্ঠ জীব মানুষের সর্বক্ষণ করণীয় অথচ সেই নাম যদি অপ্রসন্ন হয়ে যায় তাহলে সাধকের উন্নতি সুদূর করা হতো ভক্তিরাজ্যে সেই নামের মহিমা যে অবগত হয়েছে তা নয় কিন্তু যেমন এই খুব শীতের সময় চারিদিকে কুয়াশায় ঢাকা সূর্যর রশ্মি আমার নিকটে এসে পৌঁছাচ্ছে না তার মানে আকাশে সূর্য ওঠেনি তা নয় কিন্তু সূর্য সূর্য নয় 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 সূর্যের দোষ দোষ কিরণের কুয়াশাটার দোষ কুয়াশাটা আমার কাছেই ঢেকে গেছে এই আমাদের কাছাকাছি আছে আমার চোখটাকে ঢেকে দিয়েছে সূর্যকে দেখবার জন্য ব্যবধান সৃষ্টি করে দিয়েছে সূর্যের দোষ নয় সূর্যর কাছ পর্যন্ত যেতে পারবে না কুয়াশা অনেক কোটি কোটি যোজন দূরের কুয়াশা বর্তমান অবস্থান করছি তো সেই কুয়াশার নিকটে আমরা আছি আমি আছি আর সেই কারণে সূর্যের কিরণে এসে পৌঁছাচ্ছে না তো তেমনি নাম তার মহিমা নিয়ে সর্বসময় বিরাজমান কিন্তু আমার এই অপরাধরূপী কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আমি আর সেই কারণে নামের মহিমা আমার অন্তকরণকে স্পর্শ করছে না তো সেই নামের মহিমা করতে গিয়ে সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন সুবুদ্ধি রায়কে যে করোয়ার জল খাইয়ে দিয়েছিল যাকে জাত নেবার জন্য চেষ্টা করেছিল বিধর্মীরা পন্ডিতেরা যাকে উপদেশ দিলেন তপ্ত ঘৃত পান করো তার দ্বারাই উঠবে মানে মরে যাও কিন্তু উঠবে এমন নিয়ে হবে কি যদি গেলাম উঠে লাভটা কি গরম ঘি টক করে ফুটবে ওই ঘি গলায় ঢালতে হবে মরে যাবে তা কি হয়েছে যাতে তো উঠলে মহাপ্রভুর নিকটে যখন এসে নিরুপায় হয়ে এসে বিধান জানতে চাইলেন মহাপ্রভু বললেন কৃষ্ণ বলো কৃষ্ণ আবার বলো কৃষ্ণ আর একবার হয়ে গেছে মানে বলে এক কৃষ্ণ নামে সব পাপ যাবে আর কৃষ্ণ নাম লইলে কৃষ্ণ চরণ পাবে আর কৃষ্ণ নাম লইলে কৃষ্ণ চরণের স্থিতি এই মহাপাতকির মহাপ্রায়শ্চিত্তি তিন নামই হয়ে যাবে পেলেও আবার হারিয়ে যাওয়ার ভয় থাকে তো আর হারাবে না আর একবার বলে নাও তাই তিনবার নামের মহিমা বলছেন যে যত রকমের নাম আছে ওই যে নৃসিংহ নারায়ণ রাম কৃষ্ণ সমস্ত নামের বিষ্ণু নাম বিষ্ণু নাম শ্রেষ্ঠ ওই যে নৃসিংহ বামন এই সমস্ত নামের থেকে কৃষ্ণ বিষ্ণু নাম হচ্ছে শ্রেষ্ঠ বিষ্ণু নাম সহস্রবার করলে এক রাম নাম সমান আর ওই রকম তিন রাম নাম করলে এক কৃষ্ণ নাম সমান অর্থাৎ তিন হাজার বিষ্ণুর নাম সমান সমান এক কৃষ্ণ নাম রাম 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 তিনবার বললাম কৃষ্ণ আর এই সহস্রবার বিষ্ণু নাম করলে এক কৃষ্ণ নাম তো কৃষ্ণ নামের এমন মহিমা এমন মহিমা এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ প্রেমের হৃদয়ে হয় প্রেমের বিকার শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন এত কিছু পাওয়া যাবে একবার কৃষ্ণ নাম করলেই খালি নিরপরাধী চিত্ত দরকার। ওই জায়গাটাই যদি একটু সাবধানতা থাকে তাহলেই হবে হবে আর কি না যদি এমন কৃষ্ণ নাম যার এত মহিমা সে যদি বহুবার গ্রহণ করে তথাপি তার কোনো উপকারিতেই আসে না হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবে যদি প্রেম নহে বহে অশ্রুধর তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর ওই জন্য অশ্রু হচ্ছে না তিন হাজার তিন লক্ষ তিন কোটি কত কত নাম হয়ে গেল কিন্তু হচ্ছে না মাদ্রিস জনের। এখন হচ্ছে না বলেছে পা ছেড়ে গুটিয়ে বসে থাকলেও হবে না উপায়টা কি না যাতে অপরাধ না হয় সেই দিকে লক্ষ্য রেখে আদরপূর্বক যেন আমরা এই নাম গ্রহণ করতে আদর দিকে লক্ষ্য রাখতে হবে এই নামে নাম ও চিন্তা কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ পুণ্য মুক্ত অভিন্নত নাম নামিন নামার নামই অভিন্ন কিন্তু এই নাম সকলেই উচ্চারণ করতে পারবে সর্বসময় উচ্চারণ করতে পারবে কিন্তু এই যে অপরাধ অপরাধজনিত কারণের এই নাম উচ্চারণ গ্রহণ করেও অশ্রুকম্প পুলক আদি যে সব ধন পাওয়া যায় নাম গ্রহণে তা আসছে না এই অপরাধের দিকে সেই কারণে লক্ষ্য রাখতে হবে আমাদের গুরুদেব খুব বলতেন না ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কি কি খেলে ওষুধের কাজ নষ্ট হয়ে যেটা বলে দেওয়া উচিত ডাক্তারে না হলে সারা জীবন ওষুধ খাবে রোগ আর ভালো হবে না তাতে ওষুধের দোষ ডাক্তারের দোষ খবরদার হোমিওপ্যাথি ভালো ওষুধ দিচ্ছি বটে কিন্তু এই ওষুধ যতদিন চলবে তোমার এই হিং খাওয়া যাবে না কর্পূর খাওয়া যাবে না এরকম বলে দেয় তারপরে যারা আবার অন্যান্য জিনিস খায় তাদের না করে তো এই রকম তাহলে ওষুধের কাজ করবে না তেমনি নামের যে কার্য এই যে এক নামে এত এত কার্য হবেই সর্বসুহয় হয় সেই সমস্ত কার্য স্তব্ধ হয়ে যায় এই অপরাধের কারণে সেই কারণে আমাদের একটু অপরাধ সম্বন্ধে জানা দরকার তো এই অপরাধ দশবিধ দশ প্রকারের অপরাধের কথা বলছে দশবিধ অপরাধ তার মধ্যে প্রথম যে অপরাধ বর্ণনা করলেন তা হল সাধু নিন্দা সাধু নিন্দা চৈতন্য ভাগবতে আরো বৃহৎ করে বলেছেন সাধু কেন কাহারণা না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সে যিনি বেক হেলায় হেলায় তুমি লাভ করবে শুধু একটা কথা মাথায় রাখো কারো নিন্দা করব না ও যে নিন্দার কাজ করেছে তবু করব না বলে তাও করা যাবে না জানো এ জগতে সৃষ্টিটা পূর্ণ হলো তখনই যখন দুজনকে সৃষ্টি করা হয়ে গেল কারা কারা বলছে একজন নিন্দুক আর একটা শুকর শুকর বরাহ এই দুজনকে সৃষ্টি করে সৃষ্টিটা পূর্ণ হয়েছে কি রকম ভাবেই বলছেন শুকর গ্রামের নোংরা আবর্জনা সব পরিষ্কার করে দেয় খেয়ে নেয় এমন কিছু নেই শুকর যে খায় না পরিষ্কার তো গ্রাম শুদ্ধ করে দেয় শুকর আর নিন্দুক ব্যক্তি যারা নিন্দনীয় কার্য করেছেন তার নিন্দাগুলি বারবার কীর্তন করবে ও এই করেছে অমুক অমুক করেছে যত বলবে তত সে শুদ্ধ হয়ে যাবে তাই খবরদার নিন্দা শুকরাশ সফলং নির্মিতং হরে গ্রামণ শুদ্ধন্তি শুকরাশ সাধন শুদ্ধন্তি নিন্দকা নিন্দুক ব্যক্তি এবং শুকর এরা যে ভূমিকায় পরিষ্কার করে এমন কার্য করতে যেও না তাই বলছেন যিনি নিন্দনীয় কাজ করছেন তার সমস্ত ওই নিন্দাগুলি আমার মধ্যে চলে আসবে আর কিঞ্চিত যদি কিছু ভালো থাকে সেগুলি তার মধ্যে চলে যাবে কি দরকার যদি নিজজন হয় প্রিয়জন হয় অনুগতজন হয় কাছের জন হয় তখন তাকে একটু সাবধান করে দেওয়া বলে দেওয়া দেখো বাবা ভাই এরকম এটা না করলে ভালো হয় এরকম করতে নেই শাস্ত্র এরকম বলেছেন বেশ এইটুকুনি এরপরে আর কিছু নয় তারপরেও যদি করতে থাকে করো তোমার সঙ্গে তোমার বিষয়ে আমিও নিন্দাও করতে যাব না আর তোমার সঙ্গে ওতপ্রত ভাবে মেলামেশাও করব না কারণ সঙ্গ গুণে রঙ্গ হবে দাদাতি প্রতি গিন্নাতি গুজ্জ মাক্ষাতে পৃচ্ছতি ভুঙতে ভুজাইতে চৈব সরবিদ বৃতি লক্ষণম এই দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো গোপন কথা বলতে গিয়ে তার ভাবগুলো আমার মধ্যে এসে যাবে একদিন আমিও অবলীলাক্রমে সকলে নিন্দা করতে আরম্ভ করে দেব তাই এদিকে খুব নজর রাখতে বলছেন সে যদি শিবের মতো এমন অধিকারী জন হয় অথচ সে নিন্দা করে তাহলে তারও রৌরব নামক স্থান হবে নরকে গিয়ে পড়তে হবে তাই খবরদার অল্প সাধন হোক কিন্তু এইরকম নিন্দা আদি ছিদ্র যেন না হয় ছিদ্রগুলিকে বন্ধ করতে হবে সর্বাগ্রে এদিকে যত্ন করতে হবে নজর রাখতে হবে সাধুর নিন্দা তো আরও নয় যিনি সাধু তার নিন্দা কেন করতে যাব বলছেন সাধু হয়েও তিনি বাইরে বেশ ধরেছে কিন্তু ভিতরে অন্য কাজ করেছে করেছে আমি কি তাকে শোধন করতে পারবো নাকি আমার উপর দায়িত্ব দেওয়া আছে তাকে শোধন করা তার তবে নিন্দাগুলি আমি বসে বসে শুনবো কেন কেন শুনবো বলবো তো নাই নিন্দা তো করবোই না বরং কারো নিন্দা শ্রবণও করব না শ্রবণ করলেও সেই পাপেই সেই অপরাধী হয়ে যাবে অন্য কথা বলো কথা না জয়নী হরি বল রাধে রাধে ওখানে কথা বন্ধ করে দিতে হবে অন্য কথা এই বিষয়ে সাবধান বারবার বলছেন অন্যের দোষকে কীর্তন করাকেই নিন্দা বলে তাই অন্যের দোষ কীর্তন করবো না অন্যের দোষ কীর্তন শুনবো না এখানে ভালো করে মূর্তি দিয়ে জানানো হচ্ছে হনুমানজি তার দ্বারা বলা হচ্ছে অনেক ছোটবেলায় প্রথমে দেখেছিলাম ওই যে পুরীর মঠে ওইখান থেকে আমরা আসা যাওয়া করতাম তখন তারপরে এখানে দেখেছি এর আগে একবার দেখেছি সেটা হচ্ছে বল্লভ দর্শন করতে শ্রীরামপুরে সেখানে একটা ক্লাবে মাঠে এরকম আছে তো এইগুলো শুধু দেখা তো নয় জীবনে প্রতিফলিত করতে হবে তাই সাধু নিন্দা করব না যদি চ নিত্য নমো যিনি হরিভক্তি পরায়ণ যিনি ঐকান্তিক ভগবত নিষ্ঠ এমন সাধু যদি কোনো নিন্দনীয় কাজও করে তবুও তাকে নিন্দা করা যাবে না সে দুর্বৃত্ত হলেও তাকে প্রণাম করতে হবে তেসাং নিত্য নমো নম শ্রীমদ ভাগবত গীতায় বললেন দুরাচার সুদূরাচার দুরাচারনা সুদূরাচার মাম অনন্য ভাগ কিন্তু আমাকেই ভজন করে আমাকেই জানে অনন্য ভাবে সে কি হয় সাধুরিবাহ মন্তব্য সম্যক ব্যবসিত হিস সে সকলের নিকটে নমস্য তাই খবরদার বলে দুর্বাসা ঋষি কথায় কথায় এত অভিশাপ দিয়ে দেয় দুর্বাসা ঋষির বিপক্ষে কিছু কথা বলা হবে ভৃগু মুনি এমন কাজটা করলো ভগবানের বুকের মধ্যে পদাঘাত করলো এদের নিন্দা কখনোই করা যাবে না এটা কৃষ্ণ প্রবেশিয়া ভগবান এই একটা লীলার চমৎকারিত্ব করবেন এই জন্য এমন তার সাহস হয়েছে তাই নিন্দনীয় কার্য দেখলেও নিন্দা করা যাবে না এই বিষয়ে সাবধান হতে হবে এই অপরাধ থেকে বাঁচবার উপায় ওই যে গুণম চিন্তা বিমুক্ত গোকর্ণ মহারাজ বলেছেন নিজের পিতাকে লক্ষ্য করে বাবা কারো দোষ দেখবে না তাহলে নিন্দাগুলো করলে নিন্দাগুলো তোমার মধ্যে এসে যাবে আর কারো গুণও দেখতে যেও না এখন প্রশ্ন হতে পারে গুণ তো দেখবই গুণের মহিমাই তো সর্বত্র বলছেন না না গুণ দেখো কিন্তু গুণের মাঝখানে কোনো ব্যক্তিকে স্থাপন করে নয় মাঝখানে ভগবানকে দাঁড় করে কারণ বেশি গুণ দেখলে আসক্তি হবে আসক্তি মোহতে পরিণত হবে আর মোহ ভজনের বাধক হয়ে যাবে গোকর্ণ মহারাজ পিতা আত্মদেবকে লক্ষ্য করে দুটি শ্লোক বলেছেন যার দ্বারা সমস্ত ভাগবতের নির্যাস ওখানেই বলা হয়ে গেছে তো কখনো আমরা সেগুলি আস্বাদন যাই হোক তো কারো দোষ দেখা যাবে না নিন্দা করা যাবে না তারপরে দ্বিতীয় অপরাধ সেটি হলো শিব বা ব্রহ্মাকে স্বতন্ত্র ভগবত মনন করা আরে ভগবান তিনি তো সর্বেশ্বরেশ্বর অনাদির আদি সর্ব কারণের কারণ স্বরূপ চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ যিনি অনাদির আদি কিন্তু তার যখন এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করবার ইচ্ছা হয়েছে তিনি মায়ার প্রতি নিক্ষেপ করেছেন তার ইক্ষণ সঙ্গে সঙ্গেই এই এত এত ব্রহ্মাণ্ড হল আর প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন গর্ভদকসাই বিষ্ণু ক্ষীরদকসাই বিষ্ণু প্রতিটি জীবের মধ্যে প্রবেশ করলেন আর এই সমস্ত ব্রহ্মাণ্ডের অধিকর্তা রূপে ভগবানের থেকে প্রকাশিত হল প্রথম পুরুষ কারণার নবসায়ী বিষ্ণু এসব ভগবত ইচ্ছায় বিশাল তাই তুমি সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার তব ইচ্ছা মত বিশ্বে শ্রীজন সংহার তুমি সর্বেশ্বরে সর ব্রজেন্দ্র কুমার তব ইচ্ছা মত ব্রহ্মা করেন শ্রীজন তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতো শিব করেন সংহার তব ইচ্ছা মতো মায়া শ্রী যে কারাগার তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তাই সর্বেশ্বরেশ্বর শ্রী গোবিন্দ তারই ইচ্ছায় তারই ইচ্ছাতেই এমন ভাবে সত্য রজ তম তিন গুণের তিন দেবতা রজগুণে ব্রহ্মা সৃজন কার্য করছেন তিনি ব্রহ্মারূপে সৃজন কার্য করছেন তিনি সত্য গুণে বিষ্ণুরূপে পালন কার্য করছেন তিনি আবার তম গুণে শিব স্বরূপে সংহার কার্য করছেন সেই শিব মহাবিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে আজকেরই দিনে আজ অদ্বৈত সপ্তমী তিথি প্রকটিত হয়েছেন হরিহর একত্রিত হয়েছেন এই যে আমঘাটা আর সেখান থেকেই অনতি দূরে হরিহর ক্ষেত্র দুইজন একই জন মহাবিষ্ণু সদাশিব অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈতচন্দ্র চন্দ্র যিনি কিনা ভুবনেশ্বর লিঙ্গরাজ কোটি লিঙ্গেশ্বর যাকে বলা হয় যার ভিতরে রয়েছে অনন্ত দেব আর বাহিরে রয়েছে শালগ্রাম রূপে ভিতরে অনন্ত দেব আর চারিদিকে বেষ্টন করে আছে সাক্ষাৎ মহাদেব হরিহর এক একসঙ্গে মিলন এমনই লিঙ্গরাজ এই জন্য লিঙ্গরাজ তার নাম যত ভারতে লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ তার মধ্যে রাজা যদিও ইনি জ্যোতির্লিঙ্গ নন তথাপি এনাকে দর্শন করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন ফল হয়ে যায় যেই মন্দিরে চূড়াতে একই সঙ্গে বিষ্ণুর চিহ্ন আর শিবের চিহ্ন দুটোই আছে সুদর্শন চক্র সেই মন্দিরে শিবের ত্রিশুলও আছে রামের ধনুকও আছে গরু সেই স্তম্ভ নন্দী স্তম্ভের মধ্যে গরুরও আছে আবার নন্দীও আছে হরিহর ক্ষেত্র স্বতন্ত্র ভগবান মনে করলেই অপরাধ হয়ে যাবে এটি যেন না মনে হয় তাহলে নাম অপ্রসন্ন হয়ে যাবে আর অনেক নাম করলেও নামের প্রতি ভালোবাসা আর নামের যে ফল অস্ত্র এগুলি হবে না তাই খবরদার এই রকম ভাবনা না আসে আর নিন্দাও যেন না হয় অমুক দেবতা অনেক বড় অমুক দেবতা অনেক ছোট এইসব ভেদ যেন না হয় এমন ভেদ করলেই অপরাধ হয়ে যাবে এ হলো দ্বিতীয় নাম অপরাধ তৃতীয় অপরাধ হচ্ছে গুরু অবজ্ঞা গুরু একটি তত্ত্ব গুরু বল সেই তত্ত্ব একটি ব্যক্তির উপর আরোপণ আরোপিত হয়েছে তাই উনি আমার কাছে গুরুদেব গুরুদেব দুই প্রকার এক হলো অপর তো দীক্ষা গুরু যিনি মন্ত্র প্রদান করবেন মন্ত্র প্রদানে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ভজনের দীক্ষার তিন রকম ধাপ রয়েছে পদ্ধতি নাম দীক্ষা মন্ত্র দীক্ষা স্বরূপ দীক্ষা তো এগুলি যিনি আমাকে প্রদান করবেন তিনি তো আমার গুরু দীক্ষা গুরু তিনি আর কেউ নয় সাক্ষাৎ ন অবমাননা করবে না আচার্যকে আমারই স্বরূপ জানবে উদ্ধবকে লক্ষ্য করে ভগবান জানিয়েছেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো তো সেই গুরু হলো তত্ত্ব এখন গুরুদেবের বাহ্যিক শারীরিক কিছু দোষ দেখে কিছু দেখে বললাম গুরুদেব কি এমন গুরুদেব তারও তো এতগুলো ট্যাবলেট খেতে হয় তার একটু পানের থেকে চুন খসলেই এখনো কেন প্রসাদ দেওয়া হলো না তিনি ক্রোধ প্রকাশ করেন এই বাহ্যিক কিছু গুণ দেখে গুরুদেবের চরণে গুরুদেবকে মনুষ্য জ্ঞানে তার নিয়ে সমালোচনা আরম্ভ হয়ে গেল মনে মনে গুরু অপরাধ হয়ে যাবে আর এক গুরুর কথা যে বললাম তা হলো শিক্ষা গুরু শিক্ষা গুরু মানে এমন নয় তার কাছে গিয়ে আবার শিক্ষার মন্ত্র নিতে হবে শিক্ষার ঘরে গেছো নাকি অনেকেই বলে শিক্ষার কাছে গেছে এগুলি শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব ভজনের কথা নয় শিক্ষার আবার ঘর কি যার কাছে যা শিখবো তিনিই আমার কাছে গুরু সেই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে অবধূত চরিত্র বর্ণনা করা হয়েছে দত্তাত্রেয় যিনি চব্বিশ জনকে গুরু করেছিলেন তার মধ্যে ক্ষিতীয় তেজ পঞ্চ পঞ্চমহাভূত গুরু আবার রস গন্ধ শব্দ স্পর্শ পাঁচটি বস্তুতে পাঁচজন জীব আকৃষ্ট হয়ে তাদের মৃত্যু পথে চলে যায় তারাও গুরু আর এছাড়া পায়রা কুমারী বালিকা বা কুমারী বালক একজন বেশ্যা তাদেরও গুরু করেছেন এমনকি একটা নীল রঙের কাঁচ পোকা চব্বিশ জন গুরু করেছিলেন তা তাদের কাছে গিয়ে গিয়ে মন্ত্র নিয়েছে নাকি না বিশ্বজোড়া সবার আমি আমি ছাত্র ছাত্র সবাই গুরু এই ভাবনা রাখলে সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবো এই ভাবনা রাখতে হবে আমি অনেক জেনে গেছি অনেক বুঝি কি বলবে আর এসব আমার জানা তাহলে হয়ে গেল তাহলে আর শেখার অবকাশ নেই শেখাও এবার তো এই জন্য গুরুর বাহ্যিক শারীরিক বা যথা অবস্থিত দেহি কোনো বৈগুণ্য দেখলে তাকে মনুষ্য বুদ্ধি করে অবমাননা ভাব রাখতে নেই করতে নেই তাতে গুরু অবজ্ঞা হয়ে যায় আর গুরুদেব যদি অবজ্ঞা হয়ে গুরুদেব যদি অপ্রসন্ন হয়ে যায় গুরুদেবের চরণে যদি এই অপরাধ হয়ে যায় যতই মালা জপ করে করে শুরু করা যাক না কেন হরি নাম প্রসন্ন হবে না ভক্তির দরজার ওটা প্রথম চাবিকাঠি গুরুদেবের প্রসন্ন তবে হ্যাঁ তিনি শাস্ত্রীয় গুরুদেব হতে হবে গুরুদেবের যে লক্ষণ বর্ণনা করা আছে শাস্ত্রে সেগুলির সঙ্গে সম্বন্ধযুক্ত হতে হবে না হলে নয় তখন অবমাননা হবে না মূল লক্ষ্য যদি হরিভজনের হয় মূল লক্ষ্য যদি গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হয় তার জন্য শাস্ত্রের নিরিখে গুরুকরণ বা গুরুদেবের সেই সঠিক অন্বেষণ তাতে দোষ নয় সেটা শাস্ত্র মহিমা বলেছেন জয়দ গান করেছেন সর্বত্র বিচার করতে বলেছেন জানিয়া শুনিয়া মত বোকার মতো ভেড়ার পাল ছুটছে এক ভেড়া পড়ে গেলে গর্তে দ্বিতীয় ভেড়াগুলি কিন্তু আর পথ পাল্টায় না আরে একজন পড়ে গেছে এটার পদ নয় আমাকে বদলাতে হবে তা নয় সবাই ধপ করে পড়ে ভাবে বোধা এটাই পদ্ধতি এটাই মনেই যেতে হয় এই রকম নয় জানিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মতো যজ জেনে শুনে বলছে সাধু আর সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য এই রকম হৃদয়ে তিনটের সমন্বয় করতে হবে মধ্যস্থ ভাগবত পুরাণ শাস্ত্র অনাদিকাল অপৌরসে তার নিরিখে বিচার হবে শাস্ত্র গুরুদেবের কথা শাস্ত্রের সঙ্গে মিলছে তো যদি শাস্ত্রের সঙ্গে কথা না মেলে তবে সেই গুরুদেবের কথা না শুনলে আপনার প্রত্যব্যয় হবে না তখন গুরু নিন্দা হবে না কারণ শাস্ত্র বলছে একরকম অবশ্যই সেটা অপৌরসেও নিত্য শাস্ত্র এবং সেই যে বেদ বেদ এবং বেদ অনুগত হতে হবে যে কেউ একজন বানিয়ে দিয়েছে কোনো একটা লিখে বই বার করে দিয়েছে সেটাকে প্রমাণ দিলে হবে না গুরু অবজ্ঞাত অপরাধ থেকে বাঁচতে হবে এরকম এটি হল তৃতীয় অপরাধ চতুর্থ অপরাধ নাম মহিমার অর্থবাদ মনন করা শাস্ত্রে সব বাড়িয়ে বাড়িয়ে লিখেছে গো এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে এক কৃষ্ণ নামের এত মহিমা একবার দেবতাদের মধ্যেই হইচই বেঁধে গেছে যে কার পূজা আগে করা উচিত কত দেবতা আছে গণেশ ভাস্কর বিষ্ণু শিব দুর্গা তথেই বলছে কত কত দেবতা তো কার পূজা আগে করা উচিত ব্রহ্মার নিকটে সমস্ত দেবতা সুপস্থিত হয়েছে ব্রহ্মা বললেন পৃথিবীকে পরিক্রমণ করে যে সত্য আসতে পারবে যে আগে আসবে তার পূজা আগে হয় যার যার বাহনে শেষে চড়ে গেছে আর সঙ্গে সঙ্গেই পৃথিবী পরিক্রমার জন্য বেরিয়ে পড়েছে তারা জি বেচারের বেচারা বিপদে পড়ে গেছে এত স্থুল শরীর আর ওই ছোট্ট বাহন ইঁদুর এখন কি করবেন বিপদে পড়ে গেছে অমন সময় দেবশ্রীপাদ আরও আরো শেষে উপস্থিত হয়েছেন সাধুর দর্শন মানে মুশকিল আসান হবে এটা মনে রাখবেন মহান্তের স্বভাব হয় নিজ নাই তবু ঘর তার দর্শন হয়েছে নারদের নিকটে তার যে অক্ষমতা প্রকাশ করলেন ডাক্তারের কাছে রোগ পরিষ্কার করে জানাতে হবে বলতে হবে তবেই তো ঠিক ঠিক চিকিৎসা হবে আর্ধেক পেটে আর্ধেক মুখে বললে হবে কি তা নয় তারা হলো ভববৈদ্য আর আমি হলাম ভবরোগী তার নিকটে বলতে হয় তো বললেন এই এই পরিস্থিতি এখন কি করবো সবকিছু বললেন বললেন একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সেটিকে সাতবার প্রদক্ষিণ করে ফেল দেবশ্রীপাদ নারদদের কথা অনুসারে গণেশজি করে তো ফেললেন বললেন এবার কোনো কথা নয় একপাশে দাঁড়িয়ে থাকো তারপর যা করার আমি করছি অবশেষে সমস্ত দেবতা কেউ ময়ূরের পিঠে কেউ বিভিন্ন হস্তি আদি বাহনে চড়ে দেবতাগণ এসে উপস্থিত সমস্ত হয়েছেন আর এখন যিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন তারাই এখন জাহির করতে লাগলেন আমি আগে এসেছি তাহলে আমি আগে পূজ্য হব তখন দেবশিবাদ মন বলতে লাগলেন এই সংসারে কৃষ্ণ ভগবান তিনি এবং কর্তা তিনি এবং তার নাম অভিন্ন তার নামকে যে পরিক্রমা করে নিয়েছে সে তাকে পরিক্রমা করেছে আর তার মধ্যেই তো অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড বিরাজমান অতএব তার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সাতবার করে পরিক্রমা করা হয়ে গেছে আর তোমরা একটা ব্রহ্মাণ্ড একবার পরিক্রমা করে এসেছ এবার তোমরাই বল কে আগে পূজা হওয়া উচিত তাই গণেশের পূজা সবার আগে বছরের প্রথমে গণেশ ভাস্কর বিষ্ণু প্রথমে পঞ্চদেবতার পূজা করে যারা কর্মকাণ্ডে ব্রাহ্মণ পঞ্চদেবতার মধ্যে প্রথমে গণেশ পূজা তো এমনই নামের মহিমা আর সেই নাম যদি অপ্রসন্ন হয় কত নামের মহিমা আছে সবার থেকে আমি প্রিয় হতে চাই দেবর্ষীপাদ নারদ কৃপা করে বলো দেখি কি করলে হবে সত্য ভামা যিনি মাঝে মাঝেই মান ঘরে ঢুকে যায় মান হয়ে যায় কোনো কারণ কারণবশত তিনি বললেন উপায় হলো একটা যোগ্য করতে হবে করব কোনো তো অভাব নেই যথারীতি যোগ্য হয়েছে বলে যজ্ঞের পরে দান করতে হবে স্বামীকে সামনে বসে যোগ্য করতে হবে সামনে কৃষ্ণ বসা দ্বারকাধীশ সত্যভামা যোগ্য সব কিছু করলেন বলে যোগ্য করার পরে দান করতে হয় হ্যাঁ বলুন কি দান করতে হবে বলে ওই যে তোমার যে স্বামী তাকে পারিজাত বৃক্ষের মধ্যে বেঁধে আমাকে দান করে দাও তাহলেই তোমার প্রতি প্রসন্ন হয়ে যাবে মনটা খারাপ হয়ে গেল যাকে পাওয়ার জন্য এত কিছু যোগ্য করছে সেই যদি চলে যায় নারদ বলছে আমার ওই লোটা কম্বল বওয়ার জন্য একজন দরকার অর্থাৎ পেয়ে যাচ্ছি ভালোই হলো আর ভগবান এই লীলা খেলাটা কেমন হচ্ছে মজা দেখবার জন্য চুপচাপ আছেন কোনো কথা বলছেন না কাছের সঙ্গে বেঁধে দিচ্ছেন অমনি অন্যান্য রানীরা এসে বলতে লাগলেন কৃষ্ণ কি একা তোমার আমাদেরও অতএব এইভাবে কৃষ্ণকে নিয়ে যেতে দেব না তাহলে এখন তো দান না দিলে ব্রাহ্মণের কাছে অপরাধ হয়ে যাবে কি হবে তাহলে হে পাদ আপনি বলুন কি করা যায় এক কাজ করো তাহলে কৃষ্ণর সমান সমান বস্তু প্রদান করো সমান ওজনের বস্তু দাও সমান আমরা তো কৃষ্ণ কত ওজন জানি এই মনে করে এক পাশে তুলা যন্ত্র লাগানো হলো এক পাশে কৃষ্ণ বসেছে আর এক পাশে অনেক যার যার সমস্ত গয়না দেওয়া হচ্ছে রুক্মিনী সত্য মামা ভাবছেন আমার যা গয়না আছে কৃষ্ণের ওজনের থেকেও বেশি হয় সব গয়না দিয়ে দিয়েছেন কই যেমনকে ভারী হয়ে তো ভারী হয়ে আছে অতঃপর অন্যান্য মহিষীগণ তারাও দিতে লাগলেন কিন্তু একটু এক চুলো উপরে উঠল না কৃষ্ণ ভারী হয়ে বসেই আছে আর সমস্ত সোনাদানা দানা উপরেই আছে আবার দেবশ্রীপা নারদের কাছে বললেন নিজেদের বুদ্ধি কাজ করছে না কৃপা করে বলুন আমরা পরাজিত কি করলে সমান সমান হবে বলে এই জগতে কৃষ্ণ সমান সমান একমাত্র কৃষ্ণ নাম হয় যাও যার যার জিনিস নিয়ে চলে যাও একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখ লিখে পাশের পাল্লায় রেখে দাও এক পাল্লায় কৃষ্ণ আর এক পাল্লায় কৃষ্ণ নাম যেই সঙ্গে সঙ্গে সমান হয়ে গেল বলো কৃষ্ণ নাম কি এমন নাম অপ্রসন্ন হয়ে গেলে যতই নাম করা যাক নাম প্রসন্ন হয় না সেই জন্য এই অবধান সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে তো বললেন গুরু অবজ্ঞার পর সমস্ত শ্রুতি শাস্ত্রের নিন্দা শাস্ত্র নিন্দা কখনো করা যাবে না বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্র এই শাস্ত্রের কথা সব কাল্পনিক এসব হয়েছে হতে পারে কোনোদিন এইসব ভাবলেই অপরাধ হয়ে যাবে নামা অপ্রসন্ন হয়ে যাবে শাস্ত্র কখনো ওই গোপ খেজুরে গেজাখুরি কথা বলে না ওগুলি সব সত্য 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 এগুলি আমার অপরাধ আছে বলে আমি বুঝতে পারছি না তাই শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস এটাই হলো ভক্তিরাজ্যের প্রথম সোপান আদৌ শ্রদ্ধা তত অত ভজনক্রিয়া তারপর অনর্থ নিবৃত্তি নিষ্ঠা আসক্তি রুচি ভাব প্রেম এসব অনেক দূরের কথা আদৌ শ্রদ্ধাই এখনো হলো না শাস্তে সুদৃঢ় বিশ্বাসই হলো না কবিরাজ গোস্বামী প্রায় প্রতিটি অধ্যায় শেষে বলছেন শ্রদ্ধা সহিত যদি এই শ্রবণ করে এই কথা চৈতন্য কথা যে কথার এক বিন্দু কর্ণমন তৃপ্ত করে দেয় শ্রবণ করলেই চরণে ভক্তি হবে সেই বিশ্বাস নিয়ে কতটুকুনি শ্রবণ করি মাদ্রিস অপরাধী জন শাস্ত্রের কথা শাস্ত্রে বর্ণিত বিষয় এগুলি কোনোটা কাল্পনিক নয় এই কাল্পনিক মনে করে শাস্ত্রের নিন্দা করতে নেই এতে নাম অপ্রসন্ন হয়ে যায় খবরদার নিন্দা করা যাবে না নিন্দা শোনা যাবে না তারপর ওই যে নামে সমস্ত শুভ অশুভ কার্যের সঙ্গে নামের তুলনা করা এই রকম মহামারীর সময়ে একজন অনেক অনেক অর্থ দান করলো যাতে লোকের সেবা হয় একজন অনেক মাস্ক দিচ্ছে অনেক স্যানিটাইজার দিচ্ছে এই তো হরিনাম করা তো ফল এই নামের সঙ্গে তুলনা করা যাবে না শুভ কাজ ভালো কাজ সমাজের কাজ নিশ্চয়ই বন্যার ত্রাণে দিল মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে সাহায্য করলো এগুলো ভালো কাজ সামাজিক জনের এগুলি করা কর্তব্য করণীয় কিন্তু অন্যান্য কার্যের সঙ্গে অন্যান্য শুভ অশুভ কাজের সঙ্গে হরিনামের তুলনা করতে নেই তাতে নাম অপ্রসন্ন হয়ে যায় আর নাম বলে পাপে প্রবৃত্তি এক নামে যখন এতই পাপ হরণ করে নেয় সারাদিন পাপ করব রাত্রে একটু কৃষ্ণ বলে শুয়ে পড়ব তাহলেই তো হয়ে গেল বলে নামের বলকে কাজে লাগানো হচ্ছে এখানে নাম অপ্রসন্ন হয়ে যাবে অজ্ঞান অবস্থায় করেছিলাম জানি না তখন নাম তাকে ক্ষমা করে দেয় যেমন ভাবে দস্যু রত্নাকর এত পাপে পাপী ছিল কিন্তু যেদিন তার ওই জ্ঞান হলো দেবর্ষিpadStart নারদের কি পায় সেদিন থেকে সেই কার্য বন্ধ করে দিয়েছেন গাজা খাওয়া না ছাড়লে দুধের কাজ হবে না গাজাও খাবো দুধও খাবো বললে কি করে হবে আর ঘোষ মশাইকে খালি বলবো কি দুধ দিচ্ছ খেয়ে শক্তি হচ্ছে না এটা নয় এটা দুধের দোষ নয় ওই নেশা করাটা ছাড়তে হবে অর্থাৎ অপরাধের প্রবৃত্তিকে ছাড়তে হবে তাহলে নামিন যে কত মহিমা কত যে প্রতিপদে পূর্ণ অমৃত আস্বাদন প্রদান করে তখন আমরা বুঝতে পারবো লাগানোটা অনুচিত অপরাধ তারপরে বললেন শ্রদ্ধাহীন জনকে নামের উপদেশ যার ভক্তিভক্ত ভগবত বিষয়ে কোনো শ্রদ্ধা নেই জোর করে আরে শোনো ভাই নাম করলে সব হয় সে তো উল্টো পাল্টা নাম বিষয়ে কথা বলে দেবে ভগবত বিষয়ে কথা বলে দেবে ভক্তি ভক্ত সম্বন্ধে অনেক অশ্রাব্য কথা বলে দেবে সেগুলিতে যে ধরে নিয়ে আসবে তারও অপরাধ হবে নাম অপ্রসন্ন হয়ে যাবে সেই জন্য অশ্রদ্ধালু জনকে যে জানে না তাকে জানানো উচিত কিন্তু যে মানে না বরং নিন্দা করে এ জনকে খবরদার তার চিন্তা প্রভু বুঝে নেবেন কৃষ্ণকে মানছেন সকলেই যেখানে কে প্রথম পূজ্য হবে কাকে পূজা করা যাবে সবার থেকে কম বয়স নকুল সে বলে দিলেন আপনারা চিন্তা করছেন কেন আছে অনেক বিশিষ্ট বিশিষ্ট ঋষি দেবতাগণ কিন্তু এখানে সাক্ষাৎ ভগবান আছেন কৃষ্ণ আছেন তিনি সর্বাগ্র পূজ্য সকলে সাধু সাধু বলেছিলেন কিন্তু একজন মানেনি আর অন্যজন মুখে আসলেও চুপ করে থেকেছে যারা কিনা দুর্যোধন দুঃশাসন শকুনি ওদের অত মনে ইচ্ছা ছিল না কিন্তু প্রতিবাদ করারও কোনো সুযোগ ছিল না একজন সেখানে এসে আসফালন করে বলতে লাগলো কৃষ্ণেরই অপর আর এক পিসির ছেলে যার দমঘষ পুত্র শ্রুতকীর্তির পুত্র শিশুপাল চেদিরাজ শিশুপাল সে ওইভাবে নিন্দা করছে এহেন কৃষ্ণের মহিমা জানালে কি কৃষ্ণ মানবে যদিও ভগবানের হাতে তার মৃত্যু হলো সকলের সামনে এবং তার আত্মা ভগবানের চরণে মিলে গেল অন্য যুগের এরা তিন জন্ম এইভাবে আসবে এটাই তাদের শেষ জন্ম ছিল শিশুপাল দন্তবক্র হয়ে এসেছে সেই যে জয় বিজয় সনক সনন্দ সনত কুমার সনাতনের নিকটে অপরাধী হয়ে এসেছে এটা আলাদা বিষয় তো যারা কি না জন এমন জনকে জোর করে নাম উপদেশ করতে নেই এ হলো নবম নাম অপরাধ আর দশম নাম অপরাধ হলো এত নামের মহিমা শ্রবণ করেও নাম গ্রহণে তৎপরতা না হওয়া এটাই হচ্ছে দশম নাম অপরাধ এত নামের মহিমা এত নামের মহিমা কিন্তু আমি নাম করি না এত শুনছি এটা অপরাধ নাম করিও বটে নামের প্রতি সেই ভালোবাসা আদর বুদ্ধি হচ্ছে না গ্রহণ করতে বসলেই যত লয় বিক্ষেপ এসে যায় তখন তন্দ্রা আসে ঘুম আসে মন এদিকে ওদিকে চলে যায় নামের মালা আছে গেলেও জোর করে ধরে বসে থাকতে হবে জোর করে করতে হবে জিবে তিত হয়ে আছে মুখটা তিত কবিরাজ বললেন মিশ্রিটা রাখো মুখে কবিরাজের সঙ্গে ঝগড়া করলে হবে দূর মশাই ওটাও তিত তিত হলেও তুমি ওটা মুখে রাখো কি হবে বলে ধীরে ধীরে জীবের তিক্ততা দোষ চলে যাবে কখন যে সাধু লেগে যাবে মিষ্টি লাগবে তুমি বুঝতে পারবে না কিন্তু মুখে রাখতে হবে তাই অপরাধ দূরীভূত হবে নামের চরণে অপরাধ তো নামের দ্বারাই যাবে নিরন্তর এই নাম করতে হবে কিন্তু আদরের সঙ্গে করতে হবে নিষ্ঠার সঙ্গে করতে হবে আসক্তিপূর্ণ হয়ে করতে হবে ভালোবাসার সঙ্গে করতে হবে তাহলে এই নাম করতে করতেই একদিন আমার সব অপরাধ গিয়ে চলে যাবে সেই প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন লাভ করে ফেলবো এমন ভাবেই বর্ণনা করছেন দশ নাম অপরাধ বর্ণনা করলেন এটাই হলো দুর্দৈব এর দুর্দৈব থাকার কারণে নামে আমার অনুরাগ হচ্ছে না মহাপ্রভু এত নিম্ন অনর্থগ্রস্ত সাধক স্তরে নেমে এসে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন তাই তো শিক্ষা কম যেন এই দশ অপরাধ থেকে বেঁচে আমরা নাম করতে পারি সেই প্রার্থনাও নিরন্তর নামের চরণে আমরা জানাবো আদর করবার জন্য প্রয়াসশীল হব সেই কথা জানিয়ে আজকের কথার বিশ্রাম দেব অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করিল অনেক নামেরও প্রচার খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয় সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ এই কথা দিয়ে এই শ্লোকের বিশ্রাম দিলেন অতঃপর আগামীকাল ত্রিণাদ মানদেন কীর্তনীয় সদা হরি আগামীকাল তো নয় কাল আর পরশু তো অনুপস্থিত আবার তারপরের দিন আমরা এই বিষয়ে আস্বাদন করব জয় 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 শ্রীরাধেশ্যাম নিতাই